بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কিউএনএ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বাসিত। আর প্রতিবারের মতো এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক বিশিষ্ট আলিমে দিন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব আজকেও আছেন। হুজুর আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। সম্মানিত ভিউয়ার্স, কিউএনএ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অজানা অনেক তথ্য, তার উত্তর এবং এই উত্তরের মাধ্যমে আপনারা আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, ইসলামী জিন্দেগি আমরা সুন্দরময় করে গড়ে তুলতে পারি। আজও আমরা আপনাদের প্রশ্ন নিব। যার মনে যে প্রশ্ন আছে আপনি সেই প্রশ্ন করবেন, আমাদের সম্মানিত উস্তাদ তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। বাট প্রতিদিনকার মতো আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা হুজুরকে অনুরোধ করব যে এই যে আমরা কুরবানি উদযাপন করলাম, পাশাপাশি হজ মুসলিম জাহানের পৃথিবীর বৃহত্তম গ্যাদারিং হজ, হজের অনুষ্ঠান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা যারা হজে যেতে পারি নাই আমাদের কি হবে? আমাদের জন্য কি সব দরজা বন্ধ? আমরা হুজুরের কাছে জানতে চাইব আসলে যে আমরা এমন ধরনের কোন আমল করতে পারি যার মাধ্যমে হজে না গিয়েও যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন, আর আপনারা যারা প্রশ্ন করবেন, আপনারা যখনই প্রশ্ন করবেন সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জি স্যার। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আন্তরিক মোবারকবাদ, পাশাপাশি দোয়া করি যারা এই বছর হজ গিয়েছেন আল্লাহ যেন সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে যেন কবুল করেন এবং আমাদেরকে যেন বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। হজ্জে মাবরুর আরবি শব্দ, গ্রহণযোগ্য হজ, অ্যাকসেপ্টেড হজ। এই হজ্জে মাবরুর বলতে কোন হজকে বোঝায়? যে হজের মাধ্যমে হাজির মধ্যে পরিবর্তন চলে আসে, যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ থাকবে না, থাকবে শুধুমাত্র আল্লাহর এবাদত এবং বন্দেগি এবং আল্লাহর আনুগত্য, যে হজে থাকবে সিনসিয়ারলি একমাত্র আল্লাহ শেখ, ফর দ্য শেখ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খালিস নিয়তে, যে হজের প্রত্যেকটি ফেনি থেকে শুরু করে যা খরচ করা হবে সেটি হতে হবে হালাল, এবং হজে কোনো কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না। সর্বোপরি যে হজটি হবে একজাক্টলি নবী করিম সাল্লামের সুন্না ফলো করে, যেভাবে নবী করিম বলেছিলেন খুজু আন্নি মানাসিকাকুম, হে আমার সাহাবারা তোমাদেরকে হজ করতে হবে ওই অতীতের জাহিলিয়তের ন্যায় নয়, হজ করতে হবে আমার কাছ থেকে শিক্ষা করে আমি যেভাবে করেছি সেভাবে পদাঙ্ক অনুসরণ করে, যদি এইভাবে হজ করতে পারি সেই হজটি হবে হজে মাবরুর। আল্লাহ যেন যারা হজে গিয়েছেন সকলের হজকে যেন হজে মাবরুর যেন কবুল করেন। আমিন আমিন। আমরা যারা হয়তো
অনেক হয়তো এর বসে এরকম আছেন, আপনার পূর্ণ ইচ্ছা ছিল, আপনি যেতে পারেন নাই, হয়তো অনলাইন বুকিং এর সিস্টেমের কারণে হয়তো আপনি সুযোগ পান নাই, এরকম অনেক হয়তো আছেন এই মুহূর্তে টিভির প্রদর্শনে বসে আছেন আপনি, বা হয়তো পরবর্তীতে আমাদের এই ভিডিওটি আপনি দেখবেন, তো আপনার মনে আসতে পারে হায়রে আমি তোবার যেতে পারলাম না, আফসোস করতেছেন। আপনার জন্য সুসংবাদ রয়েছে, আমি আজকে কতিপয় আমল বলবো যেগুলোর মাধ্যমে হজে না গিয়েও ইনশাল্লাহ হজের সব পাওয়ার সুযোগ রয়েছে। তবে এখান থেকে আবার এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না বলে মাশাআল্লাহ আমাদের দর্শকরা সেভ করে দিয়েছেন হুজুর মাশাআল্লাহ, আমরা তো সব পেয়ে যাবো, আমরা আর হজে যেতে হবে না, না 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 না, এটা বলা হয় হাজা ফিল জাজা লা ফিল ইজজা, এটা শুধু বদলা এবং সব পাওয়ার পরিপ্রেক্ষিতে হজের সমান, কিন্তু হজের কাজ সম্পন্ন হয়ে যাবে ওই ব্যাপারে কিন্তু এটা হজের সমান হতে পারে না। আমার মনে হয় কোন এক সময় আমি হজের সফরে ছিলাম, তো একজন লোক বলছেন হুজুর আপনারা তো বলেন আবার এটা সহি হাদিস, যারা হরম শরীফের নামাজ পড়েন মক্কার সেখানে এক নামাজে 1 লাখ নামাজ সব পাওয়া যায়, তো আমার লাইফে তো অনেক নামাজ কদা হয়, যদি আমি একবার এখানে কদা পড়ে ফেলি তো আমার এক কদার মাধ্যমে 1 লাখ কদা হয়ে গেল, তো আমার লাইফে তো 1 লাখ নামাজ কদা হয় নাই, তো তোমার আল্লাহ 1 লাখ কদা হয়েছে সেটা আল্লাহ হয়তো গ্রহণ করে নেবেন। দেখেন তো আমরা দুনিয়ায় চতুর চালাকি করতে করতে আল্লাহর সঙ্গে আমরা চালাকি করা শুরু করে দিয়েছি, তাই না? তো এটা কিন্তু এখানে চলবে না। তোমার আসুন, আপনাদের যাদের ইচ্ছা ছিল যে আমরা হজে যাওয়ার পুরা তৈয়ারি ছিল, হয়তো বা অসুস্থ হয়ে পড়েছিলেন, বা আপনার হয়তো পাসপোর্ট বা অন্য কোনো ট্রাভেলিং সমস্যার কারণে হয়তো আপনি ট্রাভেল করতে পারেন নাই, বা হয়তো অনলাইন বুকিংয়ের নতুন সিস্টেমের কারণে হয়তো আপনি সমস্যায় পড়ে আপনার বুকিং হয় নাই, আপনার ইচ্ছা ছিল পূর্ণ, আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনার এই নিয়তের সদেখা এবং নিয়তের সহিয়াস কারণে আল্লাহ আপনাকে পূর্ণ সবজা দেবেন। যার প্রমাণ নাম্বার ওয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুলে হুদাইবিয়ায় উদ্দেশ্য ছিল উমরা করবেন কিন্তু বাধাগ্রস্ত হয়ে পারেন নাই, এটাকে কিন্তু একটা মকবুল উমরা হিসাবে পরিগণিত করা হয়েছে। এবং উলামায়ে কেরাম বয়ান করে থাকেন যে আল্লাহর নবীর লাইফে 4টি উমরার প্রথম উমরা এটি, যে সহেজ জীবিতে বের হয়েছেন উমরা করার উদ্দেশ্যে, যদিও করতে পারেন নাই কিন্তু নিয়ত পুরে থাকার কারণে এটা প্রথম মকবুল উমরা হিসাবে এটাকে কাউন্ট করা হয়েছে। এক, দুই নম্বর, তবুকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন, কত কষ্ট, যেটাকে জাতুল উসরা বলা হয়েছে, অত্যন্ত কষ্টের যুদ্ধ ছিল, দূর গরম, এবং ওই টাইমে মদিনায় ফল পুরুষতা পেকে আসছে, এই টাইমে বাহিরে কোথাও গেলে সারা বছরের ইনকাম বন্ধ হয়ে যাবে, হাত খালি, গেলে আমাদের দেশে আগুন বাবাদ মাসে মানুষের কৃষকের হাতে কোনো পয়সা থাকে না, তো ওই টাইমে তাদের বাগানের ফল শুধু পাকিয়া চলে আসছে, তো ওই টাইমে তাদের হাত খালি, বাট ওই টাইমে যেতে হয়েছে অনেক দূর, আর ওই বাড়ি মানে এবং শক্তিশালী শত্রুর সঙ্গে মোকাবেলা। আল্লাহর নবী সেই সফরে বলতেছেন এক জায়গায় যাওয়ার পরে যে ইন্না বিল মদিনাতি রিজালান, যে হ্যাঁ আমার সাহাবারা তোমরা কি জানো আমাদের অনেক সাথীরা মদিনায় তারা, কিন্তু মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা ওয়া কানু মাআকুম, তোমরা এই যে পাহাড়ের এত কষ্ট রাস্তা দিয়ে হাঁটতেছো বা তোমরা যে বেরি অতিক্রম করতেছো কত কষ্ট না করতেছো, অবশ্যই তোমাদের সব আছে, ওরা মদিনায় বসে তাদেরও সমান তোমাদের মতো সদর পাইতেছেন। রাসূলুল্লাহ ওরা আবার খারা, নবীজি বললেন হাবাসা হুমুল মারদু, যাদেরকে হয়তো শারীরিক অসুস্থতার কারণে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আসতে পারেন নাই, সেই বেমারের কারণে উদরের কারণে তারা আসতে না পারার কারণে নিয়ত ছিল আসার, তারা ঘরে বসে বসে নিয়তের কারণে তারা সব পেয়ে যাবেন। দুই, তিন নম্বর, নবী করিম সাল্লাম বলেছেন মাংসালা শাহাদাতা সাদিকান বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি একজন মানুষ সিনসিয়ারলি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য সে প্রার্থনা করে যে আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মত দান করো, যদি সে আন্তরিকভাবে সিনসিয়ারলি সেই দোয়া করে, ইভেন দো সে যদি তার বিছানায় মারা যায় তার সেই নিয়ত এবং ইন্টেনশনের কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মকাম দিয়ে দিবেন। তাহলে এবার আসুন আপনার বেলায় যে আপনি হজের ইচ্ছা ছিল যেতে পারেন নাই, ইচ্ছা পূর্ণ ছিল, সব পাবেন না পাবেন না অবশ্যই পাবেন, এজন্য যারা এই বছর যেতে পারেন নাই আপনারা ঘরে বসে ইনশাআল্লাহ হজের সব পেয়ে গেছেন। তবে আমি আবার বলবো এর মাধ্যমে আপনার ফরজ হজ কিন্তু আদায় হয়ে যায় নাই, ওইটা আপনার সুখমতো পরে যাবেন, কিন্তু আপনি সব পেয়েছেন ইনশাআল্লাহ। নবী আকরাম ইসলামকে একজন সাহেব বলে রাসূল আমি চাই হিজরত করতে, নবীজি বলেন এখন হিজরত নাই, তবে জিহাদের মাধ্যমে হিজরতের সমান সব পেতে পারো, ওলাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন, যদি এই মুহূর্তে জেহাদের সুযোগ না থাকে তুমি নিয়ত এবং ইন্টেনশন রাখো, যে মুহূর্তে জেহাদ ডাক আসবে আমি জেহাদে যাব, এই যে তুমি জেহাদের জন্য তুমি মানসিকভাবে তৈয়ার এবং নিয়ত করেছো, তুমি যদিও এই মুহূর্তে জেহাদ নয়, জেহাদ ডাক আসলেই তুমি জেহাদে চলে যাবে, সে ইন্টেনশন থাকার কারণে তুমি জেহাদে না গিয়েও তুমি জেহাদের সব পেয়ে যাবে। তো আমরা কী বুঝতে পারলাম, একটি উপায় হলো আমাদের হজের জন্য পূর্ণ নিয়ত এবং আমাদের ইচ্ছা
সত্য সত্যিকার একটা ইচ্ছা থাকলেও আমরা সব পেতে পারি। এক নাম্বার টু বলবেন হুজুর আমরা তো এবার হজে হয়তো যাওয়ার ইচ্ছাই ছিল না, তো আমাদের হজের বিকল্প সম্পর্কে ব্যবস্থা আছে? ইয়েস, নবী করিম সাল্লাম বলেছেন আমরা পুরুষ যারা রয়েছি যারা গড় থেকে অজু করে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুতামির। নবী হাসান বলেন গড় থেকে সুন্দর করে অজু করে, উদ্দেশ্য একমাত্র ফরজ নামাজে শরিক হওয়া, এই ইন্টেনশন নিয়ে গড় থেকে বের হওয়ার কারণে ওনাকে কাউন্ট করা হবে কাআজরিল হাজ্জিল মুতামির, ওই ব্যক্তির মতো, আল হাজ্জিল মুহরিম, যিনি এহরাম পরিহিত অবস্থায় হজের জন্য বের হয়েছেন ওই ব্যক্তির সমান ওনাকে সব দেওয়া হবে। কেন? একজন হাজি এহরাম বেঁধে উনি যান কোথায়? বাইতুল্লাহ। ওনার উদ্দেশ্য কি? বাইতুল্লাহ ভিজিট করা, তাই না? একজন মুসলমান আল্লাহর বন্দা অজু করে উনিও তো যাইতেছেন সেই আল্লাহর গড় মসজিদে, তো ওইটাও যাবে বাইতুল্লাহ আল্লাহর গড়, এটা আল্লাহর গড়, এই পয়েন্টের সমান। সেই হিসাবে উনি যেভাবে গড় থেকে বের হওয়ার পরে ফিরে আসা পর্যন্ত কন্টিনিউ ওনাকে সব দেওয়া হয়, ঠিক তেমনিভাবে একজন একজন আল্লাহর বন্দা গড় থেকে অজু করে পবিত্রতা অর্জন করে মসজিদে ফরজ নামাজ মত শরীফ হওয়ার জন্য তখন বের হন, ওনার প্রত্যেকটা কদমে কদমে ফিরে আসা পর্যন্ত সব লেখাই হতে থাকে, লেখা হতেই থাকে। নবীজি বলেছেন প্রত্যেক কদমে কদমে তিনটি পুরস্কার, একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মাফ হয়, একটি দরজা বুলন্দ হয়। আল্লাহ আকবার। আল্লাহ, যাদের ঘরের পাশে মসজিদ রয়েছে আপনারা কতই না ভাগ্যবান। আল্লাহ আকবার। বনি সালিমা ওনারা চেয়েছিলেন দূর থেকে তারা গড় আল মসজিদ নবীর কাছে নিয়ে আসবেন, নবী বলেন না, দিয়া রকম দিয়া রকম, তোমরা তো ঘরে থাকো ঘরে থাকো, তুকতাব আসা রকম, তোমাদের প্রত্যেকটি পায়ের ফুটস্টেপকে রেকর্ড করে তোমাদেরকে সব দেওয়া হচ্ছে, কেন তোমরা কাছে চলে আসবে? এজন্য জমাতে যারা যান তারাও কিন্তু যাওয়ার সময় তাদেরকে সব দেওয়া হয়, একজন এহরাম পরিহিত অবস্থায় হাজি সাহেব যে পরিমাণ সব পান সেই পরিমাণ সব দেওয়া হয়। তো আমরা ডেইলি পাঁচ অক্ত ফরজ নামাজে আমরা যদি সুযোগ থাকে আমরা জমাতে পড়বো এবং গড় থেকে অজু করে বের হব, আলহামদুলিল্লাহ আমরা ওই হাজির মতো সব পর সুযোগ আলাপাক করে দিয়েছেন। বাট আমি আবার বলবো এর মানে এই নয় যে আমার হজ আদায় হয়ে গিয়েছে, আমি সব পাইতেছি হজ হাজির মতো, কিন্তু আমাকে ফরজ হজ আদায় করতেই হবে। তিন নম্বর আরেকটি সুযোগ বলতে পারেন মহিলারা, বলে এটা তো পুরুষের জন্য বা ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের কাছে মসজিদ রয়েছে, আমাদের কাছে হয়তো মসজিদ নাই বা হয়তো আমি অসুস্থ আমি মসজিদে যেতে পারি না, তা আমার জন্য কীরকম কোনো বিকল্প আছে? ইয়েস, নবী করিম সাল্লাম বলেছেন হাদিস তিরমিজি শরীফের, মান সাল্লাল গাদাত ফি জামাআতিন সুম্মা ক্বালা ইয়াযকুরুল্লাহ তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন। রাওয়াতে রয়েছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। যারা ফজর নামাজ পড়ল পুরুষরা জমাতে, আপনারা মামুনরা ঘরে পড়লে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে রুল ভিন্ন, যে নবী জমাতে জন্য ইনকারেজ করে যেন সমান ওই নবী আপনাদের ক্ষেত্রে বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খাইরুল্লাহুন্না, তাদের জন্য ঘরই ভালো। উম্মে হুমায়ুদ বিনতে সাঈদা মুসনাদে আহমদের হাদিস, উনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই, বললেন যে তুমি ঘরে পড়লেও আমার আমার সঙ্গে নামাজ পড়া সব পাবে। তো সেখানে বলেছেন যারা ফজর নামাজ পড়ে বসে জিকির বা তিলাওয়াত করতে করতে মকরু টাইম যাওয়ার পরে মাত্র দুইটি রেকাত নামাজ পড়বেন, এই দুই রেকাত নামাজের ফুল প্যাকেজের মাধ্যমে একটি কমপ্লিট কমপ্লিট হজ এবং ওমরার সব পেয়ে যাবেন। তো আপনি ঘরে বসে সেই সব পাইতে পারতেছেন মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই তিনটি আমল, আমি আবার রিপিট করলাম, আরও ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যদি সুযোগ পাই, আমি এইভাবে হয়তো দশটি আমার কথা আমার বলার ইচ্ছা ছিল, যদি আল্লাহ সুযোগ করে দেন আমি পরে বলবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ হাসান জাজা, জাজাকাল্লাহ খাইর হুজুর, অত্যন্ত সুন্দর আলোচনা আসলে শুনছিলাম। আর ইতিমধ্যে আমাদের কিছু কলার আমাদের সামনে যোগ দিয়েছেন, আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্নটা কি তাজির হয়ে গেছে? আমার হুজুরের হাতে একটা প্রশ্ন হইলো যে আমি আগে সুরা মানে হরফ গান আমরা তাকে একবারে নাচ করলাম তো মুখস্থ হরবন্দি নামাজ পড়ি, এখন এটার মাঝে আর কি মনে হওয়ার জন্য প্রথমত আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো যে আপনি নামাজ পড়তেছেন। দুই নম্বর, অন্ততপক্ষে সুরায় আলাম তারা থেকে ফিল থেকে নাচ পর্যন্ত আপনার মুখস্থ আছে,
তিন নম্বর, আপনি আপনার এ ব্যাপারে একটা কনসার্ন বা এ ব্যাপারে আপনার একটা চিন্তা আছে যে আমি যে তিলাওয়াত করতেছি আমার তিলাওয়াত শুদ্ধ হইতেছে, এই যে তিনটি জিনিস আপনাকে পাওয়া গেল এটার কারণে আপনার আসলে আপনি প্রশংসনীয় প্রশংসার দাবি রাখেন। এবার আসুন লম্বা পটির কথা, আপনি যেটা বলেছেন, ইয়েস কোরআন শরীফ তিলাওয়াত করার ক্ষেত্রে রুল রয়েছে, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিল এবং তাজবিদের রুল ফলো করে পড়তে হবে, পড়লে চলবে না। একমাত্র বুক দুনিয়ার মধ্যে যে বুকের ডাইরেক্ট কানেকশন আল্লাহর জাতের সঙ্গে, পৃথিবীর আর কোনো জিনিসের ডাইরেক্ট কানেকশন আল্লাহর জাতের সঙ্গে না, এটা আল্লাহর পার্ট অফ জাত অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর, একটি মাত্র বুক দুনিয়ার মধ্যে এর চেয়ে বেশি সংখ্যক, বিপুল সংখ্যক এক বুকের পাঠক পৃথিবীর কেউ দেখাতে পারবে না, যে এই বুকের রিডার এত বেশি, পৃথিবীকে সবচেয়ে বেশি রিডার কোনো বুক থাকলে সেই বুকের নাম জালিকাল কিতাব, ওই ওই আল্লাহর বুক, লা রাইবা ফি, যেটা আল্লাহ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই কোরআনে করিম। তিন নম্বর, এই কোরআন সভার একটি বৈশিষ্ট্য হলো দুনিয়ার প্রত্যেকটি বুকের অর্থ না বুঝে পড়লে এটা বেকার হয়ে যায়, যে আপনি একটা বুক পড়লেন অর্থ বুঝে না, বেকার। একমাত্র কোরআনে করিম অর্থ বুঝে পড়লে অবশ্যই ডাবল সব, আপনি অর্থ না বোধ তিলাওয়াত করলে ইবেন আলিফ লাম মিম মুকাত্তা তিলাওয়াত করলো প্রত্যেকটি অক্ষরে দশটি লিখে দাও, এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য। চার নম্বর, এটা পড়ার ক্ষেত্রে রুল রয়েছে, আপনি বিশেষ করে আরবি ভাষার ক্ষেত্রে যদি আপনি লম্বা জায়গা লম্বা না করেন, বাটি জায়গা বাটি না করেন, তার অর্থ চেঞ্জ হয়ে যায়, মারাত্মক হতে পারে। তো এইভাবে যদি মারাত্মক, যেটাকে আরবিতে লাহনে জলি বলে, মেজর মিস্টেক বলে, আপনার লম্বা বাটির বেশকমের কারণে যদি মেজর মিস্টেকে পরিণত হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে আপনার। এজন্য লম্বা বাটির ক্ষেত্রে কিছু তাজবিদ উলামা রয়েছে, যেটা ফলো না করলে আপনার কোরআন শরীফ ভুল হওয়ার কারণে অর্থ বিগড়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ের তাজবিদের রুল ফলো করা এটা কিন্তু ওয়াজিব, আপনাকে অবশ্যই ফলো করতে হবে। বলতে পারেন যে হুজুর আমাদের হয়তো তিলাওয়াতের মধ্যে ভুল রয়েছে, আলহামদুলিল্লাহ আপনি নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে আপনি, আমরা যে টিভিতে বসে আমরা আজকে প্রোগ্রাম করতেছি, এই টিভির মাধ্যমে এই রকম প্রোগ্রাম রয়েছে ডেইলি, বলতে পারি আমি যে আপনাদের মা বোনরা যারা এই ধরনের কনসার্ন এবং যারা অনুভূতি রয়েছে, আপনারা এই সমস্ত প্রোগ্রামে শরিক হয়ে আপনি আপনার কোরআন শুদ্ধ করতে পারেন। আপনি আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে, আপনার ইন্টারনেটের মাধ্যমেও অনেক কারিদের রিসাইটারদের রিসাইটিং আপনি ফলো করেও আপনার রিসাইটিংকে শুদ্ধ করতে পারেন। আপনি হয়তো আপনার কোনো ফ্রেন্ড বন্ধুকে বা কোনো একজন উস্তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেও আপনি আপনার কোরআন শুদ্ধ করে তাকে শোনাইতে পারেন, সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। যদি নাই পারেন, অন্তপক্ষে চারটি সুরা যদি আপনার শুদ্ধ করে ফেলেন, আর এই চার সুরাকে আপনি শুদ্ধ করে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখন থেকে যদি আপনার চেষ্টায় লেগে যান, ইনশাল্লাহ আপনি ডাক্তার কোনো কারণ নাই। আপনি যে সুরাগুলো শিখছিলাম তারা থেকে, আপনি আপনার কোনো ফ্রেন্ড যার তিলাওয়াত শুদ্ধ রয়েছে, অথবা আপনার ঘরে যদি ছেলে বা মেয়ে সন্তান থাকে তাদেরকে শোনাইতে পারেন, বা আপনি আমাদের এই প্রোগ্রাম শুরু করতে পারেন, বা অনলাইন থেকে আপনি কাজ করে নিতে পারেন, আপনি নেওয়াটা করেন ওটা ভালো ইনশাল্লাহ। ঠিক আছে, জাজাকাল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তরটা আমরা পাই গেলাম। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী কলার কে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। সুন্দর প্রশ্ন। তো পুরুষের ক্ষেত্রে কিন্তু মুসলিম সে পরিষ্কার এসেছে, ওলা ইফতার ইসুর রজুল ইফতারা শালকল বি, একজন পুরুষ সজ্জাদার ক্ষেত্রে ওলা ইফতার রজুল, একজন পুরুষ যেন সজ্জা গেলে ওনার কনুইটা মুসল্লায় লাগাইয়া কুকুর যাবে বসে সেইভাবে পজিশন করে যেন সজ্জা যেন না দেন, এটা আল্লাহ নবী বলেছেন হাদিসটি মুসলিম শরীফে। পুরুষের কথা পরিষ্কার মেনশন আছে, মহিলাদের কথা সেখানে বলা হয় নাই। এবার হলো আপনারা কীভাবে সজ্জা দেবেন, তো আপনাদের সজ্জার ক্ষেত্রে হলো নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় আপনাদের সতরের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনভাবে নমাজটা পড়বেন যাতে আপনারা পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি আস্তর এবং সহায়ক হয়, যার ফলে আপনাদের লেবাসটাও ডিফারেন্ট, তাই না? আপনাদের সফটা হবে জমাতে পড়লে পিছনের সফ, কারণ এটা পর্দার ক্ষেত্রে আপনাদের সহায়ক, যত পিছনের সফ জমাতে পড়লে আপনার জন্য ভালো। সেই হিসাবে সজ্জার ক্ষেত্রে যদিও আপনি পুরুষের মতো সজ্জা দেন, হাতটা উঠাইয়া কোনো উঠাইয়া নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, কারণ একটি হাদিসে বলা হয়েছে সাল্লু কামারো আই তুমনি সাল্লি, ইন জেনারেল আমি বলেছেন তোমরা আমাকে যাবে দেখেছো সেভাবে তোমাকে আমাকে ফলো করে নামাজ পড়বে। তো সেই হিসাবে যে আল্লাহ নবীকে ফলো করে নামাজ পড়ে ফেলে হয়ে যাবে, বাস কিছু পয়েন্টে আপনাদের মহিলাদের ডিফারেন্ট যেগুলো ডিফারেন্ট না মানলে তো চলবেই না,
আল্লাহর নবীর মতো নামাজ পড়লে যে নামাজ হয়ে যেত তো আল্লাহর নবীর লেবাস যেভাবে পড়েছেন সেই লেবাস পরে আপনার নামাজ পড়লে আপনার নামাজ তো হবে না তো ওই পয়েন্টে বেশ কম আছে লেবাসের পয়েন্টে সমান আল্লাহর নবী মতি করেছেন আপনি মতি করতে পারবেন না সাহাবা একরাম আজান দিয়েছেন এখন আপনি তো আজান এখন দিতে পারবেন না এই পয়েন্টটা ডিফারেন্ট সমান আপনাদের পর্দার সহায়ক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই মুস্তাহাব উত্তম হবে আপনি কিন্তু আপনার জরুর পারেন বডিকে আপনার জরুর পারেন জমিনের কাছে নিয়ে ক্লোজ করে আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন কেন এটা আপনার পর্দার জন্য সবচেয়ে বেশি সহায়ক হাদিস আবু দাউদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলার পার্শ্বে যাচ্ছিলেন সজদা দিতেছেন নবীজি বললেন তোমাদের সজদা পুরুষের সজদার মতো নয় তোমরা জুম্মা বাদাল লাহমে ইলা বাদিন তোমরা সজদা দেওয়ার সময় বডির এক অঙ্গকার এক অংশে মিলিয়ে রাখার চেষ্টা করবে এইভাবে আমকে বডির সঙ্গে মিলাইয়া আর পেটটাকে হাঁটুর কাছে হাঁটুর সাথে মিলাইয়া এবং বডিটাকেও ফ্লোরে যত পারা যায় ক্লোজ নিয়ে তোমরা সজদার চেষ্টা করবে তাই বলে এটা কিন্তু মুস্তাহাব যদি কেউ নাও পারেন চিন্তা করার কারণ নয় অনেকে আমরা মনে করেন বলে হ্যাঁ আর অনেক মহিলার সমস্যাও হয় যারা একটু বড় তারা কিন্তু এইভাবে নিচে লামাইতে পারবেন না ওনার বলে হ্যাঁ হ্যাঁ হুজুর বললেন আমরা তো পারবো না আপনার ওয়ারি করার কারণ নেই এটা করতে পারলে মুস্তাহাব না করলে কোনো সমস্যা নয় আপনি যেভাবে পারেন সজ্জা দিলে আপনার নামাজটা হয়ে যাবে কিন্তু যদি আপনার মেইন জিনিস যেটি দুনো পা সজ্জাতে লাগছে হাঁটু লাগাইছেন হাত লাগাইছেন কপাল লাগাইছেন বস সজ্জা হয়ে গেল রসুল বলেছেন উমির তো নাস্তুদ আল্লাহ সব আছে আজমি সজ্জা দেওয়ার সময় আমাদের ষাটটি হাড্ডি মাটিতে লাগতে হবে ওই ষাটটি হাড্ডি দিয়ে আপনি লাগাই সজ্জা আপনার হয়ে গেছে বাট আপনি একজন মহিলা হিসাবে পর্দার সহায়ক হিসাবে আপনি যতটুকু পারেন বডিটাকে ক্লোজ করে যতটুকু পারেন আপনি বডিটাকে একটু জমাইয়া ফ্লোরের এবং মুসল্লার কাছে নিয়ে যত নামাই রাখতে পারবেন ততই ভালো কোমরকে যত নামাই রাখতে পারবেন ততই ভালো বাট অনেক মহিলারা কিন্তু এটাকে হাট পান যদি আপনি হাট পান আপনি মাহজুর আপনি এটা কোনো বাড়ি করার কারণ নেই আবার আপনার সময় কেউ বলে আপনার হচ্ছে না এটা কিন্তু বাড়াবাড়ি আর করতেও ওইভাবে যদি কেউ বলে আপনাকে ওই নিচের ছাপাই দিতেই হবে এটাও কিন্তু বাড়াবাড়ি মুস্তাহাবকে মুস্তাহাবে রাখবেন পারলে ভালো এই ধরনের অ্যাডভাইস করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মহিলাদেরকে সমান অ্যাডভাইস করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমান অ্যাডভাইস করেছেন ইবনে আব্বাস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতাতা মকহুল মুজাহিদ এ সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন থেকে এইভাবে প্র্যাকটিস চলে আসতেছে দেখেন আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা মনে করি একটা জিনিস মনে করেন ওই দুনিয়াতে আরেকটা পয়েন্ট আমি দেখাই দুনিয়াতে যাওয়ার সময় জানাজার কাফনের ক্ষেত্রে তো আমাদের আপনাদের কাফন বেশ কম কেন আপনাদের পর্দার কাছে সহায়ক তো এটাই মাথায় রেখে যদি করতে পারেন খুব ভালো ইনশাল জাদা কম জাজাকাল্লাহ খাইর হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম সম্মানিত ভিউয়ার্স আমরা একটি বিরতিতে চলে এসেছি আমরা এখন বিরতিতে চলে যাব ইনশাল্লাহ বিরতি থেকে আসার পর আমরা আবার আপনাদের প্রশ্ন নিব এবং উত্তর দিবেন থাকুন ইকলা বাংলার সাথেই দেখা হবে বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলা সুপ্রিয় দর্শক এবং শ্রোতা ওয়ান্স এগেইন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কিউএনএ প্রোগ্রামে কিউএনএ প্রোগ্রাম আপনাদের প্রশ্ন এবং হুজুরের উত্তর নিয়ে সাজানো আপনারা প্রশ্ন করেন অনেক প্রশ্ন যেসব প্রশ্নের সমাধানের জন্য অনেকেই অপেক্ষা করেন আমাদের জীবন সুন্দর হয় আমাদের জীবন পরিস্ফুট হয় যখন আমরা সেই প্রশ্নের সুন্দর সমাধান পেয়ে যাই আমরা বিরতির আগে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত শেখ আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর দিচ্ছিলেন নামাজ প্রসঙ্গে কথা হচ্ছিল হুজুর অনেক সময় আমরা যখন নামাজে দুই রেখা ছয় রেখাতে নামাজ এখন একজন নামাজে তিনি জামাতে নামাজ পড়তেছেন কিন্তু তিনি এসে শরীক হন থেকে তখন হয়েছে কি উনি দুই রেখাত পাইছেন কারণ ইমাম সাহেব যখন সালাম ফিরাইছেন ফিরানির পরে তিনি দাঁড়াইছেন এখন দাঁড়াইয়া উনি যে দুই রেখাত পুরাইবেন এই দুই রেখাতে উনি কি সুবহানা কা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বেন কি পড়বেন না সুন্দর কোয়েশ্চন আরবিতে বলে মসবুক ইংলিশে আমরা লেট কামার বলি যিনি লেটে এসে নামাজে শরিক হয়েছেন দুই রেখাত চলে গিয়েছে চার রেখাত নামাজে আর উনি শরিক হয়েছেন তো ইমাম সাহেবের সঙ্গে পাইলেন দুই রেখাত প্রশ্ন হলো যে দুই রেখাত পাইলেন ওইটা কি ওনার এক এবং দুই নম্বর রেখাত নাকি ওইটা তিন এবং চার নম্বর রেখাত ইন আদার হ্যান্ড আমরা এভাবে বলতে পারি
আদারত ওরা বলতে পারি যে উনি দাঁড়িয়ে যান পড়বেন দুই রাখা, তো দুই রাখা কি ওনার এক নম্বর দুই নম্বর রাখাতে হবে নাকি ওইটা ওনার তিন এবং চার নম্বর রাখাতে হবে? যদি বলি তিন এবং চার, তো তিন এবং চার রাখাতে সানাও নাই, সেখানে সুরা মিলাতে হয় না। রাজি বলে যে উনি যে দাঁড়িয়ে যে দুই রাখাত পড়বেন, ওই দুই রাখাত এক এবং দুই নম্বর রাখাত নামাজ, তখন তো সানাও পড়তে হবে এবং সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাতে হবে। সুন্দর কোয়েশ্চন এবং খুবই জরুরি একটা প্রশ্ন। আমরা যে হাদিসের লোকে দেখি, তো রসুল ইসলাম একটি হাদিসে বলেছেন জামাত শুরু হয়ে যাওয়ার পরে তোমরা দৌড়াইয়া জামাতে শরিক যেন না হও, আলাইকুম বিসুকুন ওয়াল ওয়াকার, তোমরা ধীরে স্থিরে শান্তি মতো তোমরা জামাতে এসে শরিক হবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, কারণ তোমরা যদি ধীরে ধীরে এবং শান্তভাবে আমরা এসে যেগুলো পাইলে পড়বে আর যেগুলো মিস হয়ে যাবে এটা পরে পুরো করবে। কি বলেছেন? ওয়া মা ফাতাকুম ফাতিমু, যে রাকাতগুলো আপনার মিস হয়েছে ওটা তোমরা দাঁড়িয়ে পরে তোমরা ওই রাকাতগুলো কমপ্লিট করবে। ওয়াটটা কি? ওয়া মা ফাতাকুম, যে রাকাতগুলো তোমার মিস হয়েছে ওই রাকাতগুলো তোমরা তোমরা পুরো করবে। তাহলে ওনার মিস হয়েছে কয় নম্বর? কয় নম্বর? এক এবং দুই। আমার সঙ্গে থাকবেন। যে ব্যক্তি লেট কামার তিন নম্বর রাকাতে শরিক হলেন, ওনার মিস হয়েছে কোন কোন রাকাত? এক এবং দুই। আচ্ছা বলুন তো দেখি, এক নম্বর রাকাতে সানা ছিল কিনা? ছিল না? ছিল। এবং এক নম্বর এবং দুই নম্বর রাকাতে আলহামদুলের সঙ্গে সুরা মিলাতে হতো কিনা? হতো না? ইয়েস হতো। নবীজি কি বলেছেন? যে রাকাতগুলো মিস হয়েছে ওই রাকাতগুলো উনি লেট কামার মসবুক উনি দাঁড়িয়ে ওই রাকাতগুলো ওইভাবেই পড়বেন। তাহলে পরিষ্কার হয়ে গেল যে উনি দাঁড়িয়ে সানাও পড়বেন এবং এক নম্বর রাকাত যেভাবে পড়ার দরকার ছিল, দুই নম্বর কাজ যেভাবে পড়ার দরকার ছিল আলহামদুলের সঙ্গে সুরা মিলাতে হয় ওইখানে আলহামদুলের সঙ্গে সুরা মিলাতে হবে। এটাই হলো জুমহুর এবং মেজরিটি স্কলারের মতামত। তবে সেখানে ভিন্ন একটি মত রয়েছে। কেন বলবো ভিন্ন মত রয়েছে? কারণ কেউ হয়তো ওয়েবসাইট দেখতে পারেন আরেকটি ফতোয়া, এটা কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একটি ফতোয়া। উনি বলেন যা পেয়েছেন আপনার আপনার এক দুই নম্বর রাকাত পাওয়া হয়ে গেছে আপনার, এবং আপনি যে দাঁড়িয়ে পড়বেন এটা আপনার লাস্টের দুই রাকাত তিন এবং চার, সেই হিসাবে সেখানে সানাও পড়ার প্রয়োজন নাই এবং সেখানে সুরা মিলাতে হবে না। এটা কিন্তু উনার একটি মতামত, কিন্তু বাকি সকল মেজরিটি উলামায়ে কেরামের কথা এবং হাদিস যে কথাকে সাপোর্ট করে, আমরা যেটাকে জুমহুর বলি বা মেজরিটি অফ স্কলারের মতামত যেটি, সেটি হলো যে আপনি দাঁড়িয়ে এক এবং দুই নম্বর রাকাত পড়বেন এক এবং দুই নম্বর রাকাতের মতো করেই, অর্থাৎ আপনার যে রাকাতগুলো মিস হয়েছে সেই রাকাতগুলো সেভাবেই আপনি পড়বেন। বা আমি এভাবে বলতে পারি যে আপনি দাঁড়িয়ে যে দুই রাকাত পড়বেন এটা আপনার এক এবং দুই, সিরিয়ালে আপনি তিন এবং চার আগে পড়ে ফেলেছেন ইমামের সঙ্গে, আপনার বাকি রয়েছিল এক এবং দুই, আপনি দাঁড়িয়ে এক এবং দুইকে প্রথম রাকাতে সানাও পড়বেন এবং আলহামদুলিল্লাহ সুরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সুরা মিলাইয়া আপনি এই দুই রাকাত পড়তে হবে। আসলে খুব ক্লিয়ার হয়েছে, এটাই নিয়ম। জাযাকুমুল্লাহ আহসান জাযা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমরা তো অনেক অনেক ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার্স, আমরা নামাজ নিয়ে অনেক 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 দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই, আর নামাজটা তো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কেউ কারো যদি কোনো প্রশ্ন থাকে নামাজ নিয়ে, ওযু নিয়ে, হজ, যাকাত, কোনো কিছু নিয়েই, আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমাদের ইসলামিক জীবনের বৈশিষ্ট্যমণ্ডিত প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করবেন। হুজুর এখানে আছেন, হুজুরের কাছ থেকে আমরা মনে হয় ওই যে আগে যে প্রশ্ন যিনি করেছিলেন ওই প্রশ্নটা আর একটু যদি আমরা ক্লিয়ারিফাই করি, যে একজন বোন প্রশ্ন করেছিলেন যে মহিলারা সেজদার মধ্যে ওনাদের হাতটা জানমাঝে কনুই পর্যন্ত বিছিয়ে পড়বেন নাকি পুরুষের মতো কনুইটা উপরে উঠিয়ে রেখে পড়বেন? তো আমার মনে হয় এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে যে কনুইকে জানামাজে না লাগানো বা উঠিয়ে রাখা এটা পুরুষদের জন্য নির্দেশ। এটা কার জন্য? পুরুষদের জন্য। প্রমাণ মুসলিম শরীফের হাদিস, ওয়ালা ইয়াফতারিশুর রজুলু, সেখানে আর রজুল শব্দ পরিষ্কার মেনশন করায় বুঝাইতে সেটা পুরুষের জন্য প্রযোজ্য, যে পুরুষরা কিন্তু সেজদা দেবে, সেজদার মধ্যে গিয়ে ষাটটি হাড্ডি লাগবে কিন্তু কনুইটা কিন্তু ফ্লোরে লাগবে না, এটা উঠানো থাকবে। এটা যেভাবে কুকুর বসলে বা ওয়াইল্ড এবং প্রেডিটর অ্যানিমাল বসলে যেভাবে তার আগের পাটা একদম ইয়ে পর্যন্ত কোনে পর্যন্ত বিষয়ে বসে, এবার যেন না বসা হয়, এটা পুরুষের ক্ষেত্রে। অনেক সময় এই হাদিস থেকে কেহ মনে করেন না মহিলাদের জন্য প্রযোজ্য, মহিলারা করতে পারবে না, কিন্তু মহিলার জন্য ভিন্ন আরেকটি হাদিস যেখানে আল্লাহ নবী বলেছেন তোমরা সজ্জার মধ্যে যতটুকু সম্ভব বডির একটা অঙ্গকে আরেকটা অঙ্গ সে লাগাইয়া এবং বডিকে যতটুকু পারা যায় সাফর করে নিচে করে জমিনের সঙ্গে ক্লোজ নিয়ে সজ্জা দেওয়াটা চেষ্টা করা ভালো, কেন পর্দার ক্ষেত্রে সহায়ক। সেই হিসাবে যদি একজন মহিলা বডির এক অঙ্গাঙ্গে লাগাইয়া এবং হাতটাকে
জমির সঙ্গে বিশে নামাজ পড়েন তো পর্দার কাছে সহায়ক হয়ে বিষ দেয় উলামায়ে কারণে মস্তাহাব বলেছেন ঠিক আছে এটা কিন্তু হাদিসের সঙ্গে সংঘাত হচ্ছে না কেন এটা পুরুষের জন্য আমি আরও বলেছি যদিও ইন জেনারেল নবীর সাহেব বলেছেন সাল্লু কামার আই তুমনি সাল্লি তোমরা আমাকে যেভাবে দেখেছ তোমরা সেভাবে তোমরা নামাজ পড়বে এই হাদিসটা কিন্তু যে প্রেক্ষাপটে বলেছিলেন যদি আমরা একটু ওই হাদিসে যাই তো জিনিসটা একটু ক্লিয়ার হবে অনেকে কিন্তু হাদিসকে ইন জেনারেল হিসেবে ধরে পুরুষ এবং মহিলার নামাজ সমান হবে কোনো বেশ কম নাই বলে অনেকে এটা প্রমাণ হিসেবে পেশ করে থাকেন দেখেন আল্লাহ বলেছিলেন এই হাদিসটা আমর ইবনে হুরায়স এবং ওনার চাচাতো ভাই আল্লাহ নবীর কাছে আসতেন পড়ার জন্য তো 15-20 দিন পরে ওনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যে যেহেতু তোমার বাড়িতে আত্মীয়জন রয়েছে তোমার বাড়িতে যাও এবং যে সময় আজান হবে তো ইয়াউয়াজ্জিন আহাদুকুমা তোমরা একজন আজান দেবে ওয়াল ইয়াউম্মুকুমা আকবরুকুমা এবং তোমাদের দুইজনের মধ্যে বয়সে যিনি বড় উনি ইমতি করবেন একটু হাদিসের ওয়ার্ডদার লক্ষ্য করবেন প্রথম নির্দেশটা হয়েছে যেন আমাদের টাইম হলে তোমরা একজন আজান দিবে এখানে কিন্তু যে কোনো একজন দিলেই চলে কারণ দুজন একই ক্লাসের স্টুডেন্ট সমান ইলিম তো আজানের ক্ষেত্রে এখানে বয়সে বড় যে উনি কাজান দিতে হবে এরকম কোনো প্রায়োরিটির কোনো সিস্টেম নাই কিন্তু ইমামতির ক্ষেত্রে বলা হয়েছে ওয়াল্লিয়া উম্মাকুমা আকবরুকুমা তোমাদের দুইজনের বড় যিনি উনি যেন ইমামতি করেন এখান থেকে উলামায়ে কেরাম একটি পয়েন্ট বের করেছেন যে দুইজন ইমাম বয়সের সমান হলে বয়সে যিনি বড় ইলমের সমান হলে বয়সে যিনি বড় উনার প্রায়োরিটি যদি হাদিসকে আপনি জেনারেল হিসেবে ধরেন তাহলে অর্থ এটাই দাঁড়াবে যে মুসল্লিদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি ইমামতি করতে হবে তাহলে মসজিদে গিয়ে আমরা দেখবো সবচেয়ে বয়স্ক যিনি ওনাকে আমরা ইমাম বানিয়ে দেবো বিষয়টা এরকম নয় এখানে ওই স্পেসিফিক ওই দুজনের কাছে বলা হয়েছে যে ওই দুজন যেহেতু একই ক্লাসের স্টুডেন্ট ছিলেন তাদের ইলিম সমান যদি ইলমের সমান হয় তখন ওই দুইজনের মধ্যে তরজিহ এবং প্রায়োরিটি দেওয়া হবে কাকে যিনি প্রেফারেন্স দেওয়া হবে যার বয়স বেশি ঠিক আছে হাদিসটাকে এইভাবে দেখতে হবে এটা সব ক্ষেত্রে কিন্তু মানে মসজিদের সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য করলে চলবে না একটু সামনে বাড়ি এরপরে বলেছেন তোমরা ঘরে গিয়ে তোমাদের ফ্যামিলিদেরকে ফাআল্লিমুহুম আমি যেগুলো শিখিয়েছি তোমরা এগুলো তোমাদের ঘরেও তাদেরকে শিক্ষা দেবে এবং তাদেরকেও নামাজের টাইমে নামাজ পড়তে বলবে এবং সাল্লু কামার আইতুমনি উসাল্লি এবং আমাকে যেভাবে দেখেছ এইভাবে তোমরা নামাজ পড়বে তো এখানে দেখেন চারটি হুকুমের প্রথম হুকুম আজান দেবে ইমামতি করবে এই জন্যটা মহিলা মোটেও এটার মধ্যে শরিক নন যদি আপনি ইঞ্জিনিয়ার হাদিসটাকে সবার ক্ষেত্রে প্রযোজ্য করেন তাহলে বলবেন মহিলারও আজান দিতে পারবে ইমামতি করতে পারবে না ঠিক তেমনি চতুর্থ নম্বর হুকুম যেটি আমার মতো নামাজ পড়বে এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই ইন জেনারেল যেহেতু পুরুষের আন্ডারে মহিলারা থাকেন হ্যাঁ যে সমস্ত বিষয়ে ডিফারেন্ট হয়েছে সেটাকে ডিফারেন্ট মানতে হবে জাজাকুমুল্লাহ হাসান জাদা জাজাকাল্লাহ খায়ের অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনছিলাম সম্মানিত ভিউয়ার্স আমাদের সাথে একজন কলার যোগ দিয়েছেন আমরা দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ভালো আছেন জি জি আচ্ছা কাকা উমরা কিয়া আমরা ফাস্টিং ফাস্টিং করছিলাম তো মাস জীবন মাস আর বিভিন্ন মাস পূজা করতাম আর মাগরিব নামাজ বিচমা কিতা করতাম নি পূজা তিন দেখাত করতাম ইয়েস হই মামি ইনশাআল্লাহ আর আপনি উমরা যাওয়ার হয়তো নিয়ত করেছেন মাশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে এবং এইভাবে আরো যারা উমরায় বা হজে যাওয়ার ইচ্ছা আছে সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে উমরা আদায় এবং যারা হজের ইচ্ছা করে যেন আগামী বছর বা যে কোনো সময় যেন তাকে হজের আদায়ের জন্য আল্লাহ সুযোগ করে দেন আমিন আমিন আপনার প্রশ্ন হলো আপনি উমরা গেলে তো মুসাফির ইয়েস মুসাফির নামাজ কীভাবে পড়বেন তো দেখেন আল্লাহ এত দয়াল এবং দিন এটা সহজ করে দিয়েছেন আল্লাহ আকবার আর দিন ইসরুন নবী সাল্লাম বলেন দিনের প্রত্যেকটি কাজ আল্লাহ পাক সহজ করে দিয়েছেন তো সেই হিসাবে সফরে গেলে কষ্ট হওয়াটা স্বাভাবিক তো আল্লাহ পাক বলেছেন আমাদেরকে যে আমরা যেন সেখানে গিয়ে জুহর আসর এবং ঈশা চার রাকাত ফরজের নামাজে চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়ব তো আপনার প্রশ্ন হলো মাগরিব এবং বিতির সেখানে কি কম করবেন নাকি পুরোই পড়বেন আনসার ইয়েস মাগরিব এবং বিতির তিন রাকাত রাকাত তিন রাকাত পড়বেন সেখানে কম নয় কম শুধুমাত্র জুহর আসর এবং এশার ফরজ চার রাকাতের জায়গায় দুই রাকাত এটাকে বলে কসর আর বাকি সব নামাজ যেভাবে আছে আপনি পড়লে সেভাবেই পড়বেন মানে মাগরিব তিন রাকাত তিন রাকাতই পড়বেন বিতি তিন রাত পড়বেন ফজরের দুই রাকাত তো দুই রাকাত পড়বেন তো আর শর্ট করার কোনো সুযোগই নেই তাহলে সোজা কথা
আপনি মুসাফির হওয়ার কারণে দুইটা পরিবর্তন আসলো আমাদের ক্ষেত্রে এক পরিবর্তন জোহর আসর এবং এশা ফরজ চার রাকাতের জায়গায় আপনি পড়তে পারেন কয় রাকাত দুই রাকাত পড়তে পারবেন বলতে পড়তে হবে আপনাকে পারবেন নাকি পড়তে হবে এখানে উলামায়ে কেরাম দ্বিমত রয়েছে আমরা মনে করি পড়তে হবে এটা আজিমত এটা ফাইনাল সিদ্ধান্ত করে নেওয়া হয়েছে যে আপনাকে পড়তে হবে কি দুই রাকাতই কেন উমর আদম বলেছেন হাজি সদকাতুন তসাদ্দাকাল্লাহু বিহি আলাইকুম ফাকবালু সদকাতাহু দেখো আল্লাহর পক্ষ থেকে তোমার অফার করা হয়েছে আল্লাহ পাক শুধু করে দিয়েছেন যে হে বন্দা তুমি সবরে এসেছ কষ্ট হবে প্রয়োজন নাই তুমি জোহর আসরে এসে চার রাকাত পড়ো তুমি দুই রাকাত পড়ো আল্লাহ আমাকে অফার করলেন যদি আমি অফার গ্রহণ করি না তা আল্লাহ নারাজ হবেন না অবশ্যই নারাজ হবেন মনে করেন ফাতমা শেখ আব্দুল ইসলাম আমাকে একটা জিনিস আমাকে অফার করলেন হুজুর আপনি এটা নিয়ে নেন আমি না নিলে হয়তো মনে কষ্ট আসবে আল্লাহ সুবহানাহু আপনাকে অফার দিয়েছেন যে দেখো বন্দা আমি দেখছি তোমার কষ্ট হচ্ছে তো তুমি এটা না করে যারা বাবা সন্তানকে বলেন যে বাবা এটা না করে তুমি এইভাবে করো তোমার এটা কষ্ট হবে তখন এই সন্তানের দায়িত্ব হলো বাবার সে অনুরোধ রক্ষা করা উস্তাদ ছাত্রকে বললেন তোমার ছাত্র দায়িত্ব হলো উস্তাদের সে অনুরোধ রক্ষা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার উনি যখন অফার করেছেন সে অফারটা আমরা অবশ্যই গ্রহণ করব এক দুই নম্বর নবীর সময় লাইফে কোনোদিন সফরে জুহর আসর এবং এশা জীবনেই কোনোদিন পুরা পড়েন নাই দুইবার পড়েছেন তো আমরা নবীর চেয়ে তো আমাদের দিনের আগ্রহ তো বেশি হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে আমরা অনেকে মনে করি যে না আমার পারতেছি যখন আমি চার কাজে পড়বো কেন আমি দুর্গাত পড়ার মন কবুল করতেছে না 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 আমার নবী যে সময় দুর্গাত পড়েছেন আমি দুর্গাত পড়বো এবং নবীজি আরও বলেন যেভাবে আল্লাহ ওনার নির্দেশের উপর আমল করা ভালো পছন্দ করেন ঠিক যে সমস্ত বিষয়ে ছাড় দিয়েছেন রুখসত দিয়েছেন সেখানে ছাড় দেওয়া বিষয়ে রুখসত হিসাবে আমল করাকে আল্লাহ পছন্দ করেন এই সব মিলিয়ে আমরা সফরে জুহর আসর এবং এশা এখানে একটি পরিবর্তন কী পাইলাম ফরজ চার রাকাতের পরিবর্তন দুই রাকাত পড়বো এক পরিবর্তন দুই নম্বর পরিবর্তন সুন্নতে মুয়াক্কাদা পড়া এবং না পড়ার ক্ষেত্রে চাইলে পড়তে পারবো যদি আমার তাড়াহুড়া থাকে না পড়লেও চলবে যদি তাড়াহুড়া থাকে না তাহলে পড়ে নেওয়াটা ভালো বিশেষ করে ফজরের সুন্নত পড়ে নেওয়াটা ভালো তবে সুন্নতের মধ্যে কোনো কমি নেই জোহরের চার রাকাত সুন্নত এখানে কিন্তু পড়লে চার রাকাতই পড়বেন বলে ফরজ পড়বো আমি দুই রাকাত সুন্নত দুই রাকাত পড়বো না 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 সুন্নতের ক্ষেত্রে নাম্বার রাকাত কোনো চেঞ্জ আসে না হ্যাঁ পড়া না পড়ার ক্ষেত্রে এখতিয়ার বা ঠিক আছে সুযোগ থাকলে পড়ে নেওয়াটা ভালো তো পরিবর্তন কয়টি হলো মাঝে মধ্যে দুইটি একটি হলো জুহর আসর এবং এশা চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত পড়বো আর দুই নম্বর পরিবর্তন সুন্নতে মুয়াক্কাদাগুলো রয়েছে ফজর আগের দুই রাকাত সুন্নত জোর আগের চার পরের দুই মাগরিবের পরের দুই এশা পরের দুই এগুলো পড়লে যেভাবে রাখাতে সেইভাবেই পড়বো এবং পড়ে নেওয়াটাই ভালো সুযোগ থাকলে তাড়াহুড়া থাকলে না পড়লেও চলবে তবে রসুল্লাহ সাহেব ফজরের সুন্নত বাদ দেন নাই তাই সফর ও সজনের জন্য আমরা বাদ না দেই আর বাকি সুন্নত পড়লে পড়বো না পড়লে সমস্যা নাই আর বাকি বিতির এবং মাগরিব কিন্তু যেভাবে আছে সেভাবে পড়তে হবে ফজরও যেভাবে আছে সেভাবে ফজরের ফরজে কোনো পরিবর্তন নাই দুই রাকাতই পড়তে হবে মাগরিবের তিন রাকাত ফরজ তিন রাকাতই পড়তে হবে বিতির তিন রাকাত তিন রাতে পড়তে হবে আশা করি ক্লিয়ার হয়েছে আপনার প্রশ্নগুলো জাজাকুমুল্লাহ জি তো হুজুর আমরা যদি ইমামের সাথে পড়ি এক্স্যাক্টলি তাহলে আমরা কী করবো সেখানে যদি আপনি ইমামের সাথে পড়েন তাহলে আপনি ইমামকে ফলো করা ওয়াজিব ইমামকে ফলো করা কী ওয়াজিব এবার যদি ইমাম মুসাফির হন তো উনি তো দুই রাত পড়বেন আপনি দুই রাত পড়লেন সমস্যা নাই আর ইমাম মুকিম হন যেমন আপনি মক্কায় গেলে মদিনায় গেলে সেখানে লোকাল ইমাম পিছনে পড়বেন ওরা তো জোহর আসর এবং এসা তো চার কাজে পড়বেন তখন কিন্তু ইমামকে ফলো করা ওয়াজিব হিসাবে ওই কারণে আপনাকে ইমামকে ফলো করতে গিয়ে আপনি পুরা নামাজে পড়বেন সেখানে দুই রাকাত পড়ার সুযোগ নাই জাযাকাল্লাহ খাইর আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি কইম ইনশাআল্লাহ এখনো প্রশ্ন আসেনি আমি কেন দুইটা কথা কইছি একটা কথা কইছি আপনি চেষ্টা করতে এখন থেকে সূরা সবটি শুদ্ধ করার আপনি শুদ্ধ করা খুব ইজি কারণ আজকাল তো প্রোগ্রাম হল আছে টিভির মাধ্যমে প্রোগ্রাম চলতেছে তাছাড়া অনলাইনেও আপনি প্রোগ্রাম পাইতেছেন অনলাইনে আপনি বিভিন্ন ভালো ভালো বিশুদ্ধকারীদের তিলাওয়াত আপনি শুনে শুনেও আপনি কপি করতে পারবেন অথবা আপনি আপনার ফ্রেন্ড বন্ধুর কাছেও তাদেরকে শুনাইয়া বা তার কাছ থেকে জিজ্ঞাসা করে বা আপনার কলে সন্তান থাকলে তারা হয়তো আজকাল অনেক শুদ্ধ করে তিলাওয়াত করতেছে তাদেরকে আপনি শুনাইলেন বলেন বাবা দেখো আমার বা মা দেখো আমার এই সুরায় ফাতে আমি শুনেছি দেখো আমার এটা ঠিক আছে নি ঠিক আছে এইভাবে করে তো আপনি শুদ্ধ করতে পারেন চেষ্টা করবেন সবটি করার
বা প্রাইমারি লেভেলে যে অন্ততপক্ষে চারটি সুরা আপনি শুদ্ধ করে শিখে ফেলেন আর ওই চারটি সুরা দিয়ে আপনি প্রত্যেক নয় রিপিট করেন তবু আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি বলতেছেন যে হুজুর তারাবির নামাজ তো 20 রাকাত তো 20 রাকাত ওই চার সুরা বারবার রিপিট করে পড়লে হবে কোনো সমস্যা নেই হয়ে যাবে আল্লাহু আকবার ইবেন একজন নতুন মুসলমান হয়েছিলেন উনি সুরাত জানেন না নবীজি বলছেন তুমি দাঁড়িয়ে আলহামদু জানো না সুরাও জানো না তুমি সুবহানাল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এগুলো পড়ে পড়ে নামাজ পড়লো তখনও নামাজ হবে তবু নামাজ মাফ নাই তো ইসলামের একজন নতুন মুসলমান মুসলমান হয়েছেন সুরা শিখার আগ পর্যন্ত নবীজির তসবিহাতের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে বলেছেন তো এরপর নামাজ মাফ নাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম আমরা আল্লাহকে ভয় করব আমাদের সাধ্য অনুযায়ী আর আরেক জায়গায় বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমাদের শক্তি এবং আমাদের সামর্থ্য এবং তোয়াকতের ঊর্ধ্বে কোনো জিনিসের দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর চাপিয়ে দেন আল্লাহ এত দয়াল বাট আমাদের চেষ্টার ক্ষেত্রে যেন কোনো কমি না হয় পাঁচ জনে পারিবে যাহা আপনিও পারিবেন তাহা দশ জনে পারিবে যাহা আপনিও পারিবেন তাহা অন্যরা সুযোগ শিখেছে আপনিও পারবেন চেষ্টা করেন এখনও পারবেন সেটা সাহাবায়ে কেরাম বেশিরভাগ আপনাদের মতো বয়স্ক মহিলারা বয়স্ক পুরুষ আমাদের মতো সাহাবি তারা ইসলাম কবুল করে তারাও কোরআন শিখেছেন কোরআন হাফিজ হয়েছেন আলিম হয়েছেন আমরাও পারবো চেষ্টা করলে পারা যায় লাইসাল ইনসান ইল্লা মা সাআ প্রত্যেক মানুষ যা চায় সেটাই সে পাবে ইনশাল্লাহ আপনিও চেষ্টা করুন এর আগ পর্যন্ত চারটি সূরা শুদ্ধ করে নিলেও ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খের অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম জাজাকাল্লাহ খের হুজুর আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন আসসালামু আলাইকুম দেশ থেকে আইসেন নানি সালাম যে মা দেশ থেকে এসেছেন উনি লাকি ভাগ্যবান উনার সন্তানের দেখবেন উনি থাকবেন বাইয়ের ঘরে স্থায়ীভাবে আর মাঝে মধ্যে মেয়েদের ঘরেও যাইতেছেন বা যাবেন মাশাল্লাহ যারা মা পেয়েছেন আপনারা লাখি ভাই আপনার বোন পেয়েছেন আপনারা লাখি মাশাল্লাহ এবং বোন বাইর করে আসছেন নিজেদের দেখছেন এটাও কিন্তু ইসলামের একটি বড় গুরুত্বপূর্ণ অংশ যে মাঝে মধ্যে আমরা আত্মীয়জনকে দেখবো আত্মীয়জনের হক আদায় করবো এটাকে সিলা রাহমি বলা হয় এর বড় দুইটি ফায়দা হলো হায়াত এক্সটেন্ড হয়ে যায় হায়াত মানে বারাকা হয়ে যায় হায়াত লম্বা হয় দুই নম্বর সোর্স অফ ইনকাম বেড়ে যায় আল্লাহ আকবার আল্লাহ যেটা আমরা প্রত্যেকেই চাই কেন চাই আমাদের বয়স লম্বা হোক কেন চাই আমাদের সোর্স অফ ইনকাম বেড়ে যাওক আমাদের রিজেকের মধ্যে অসৎ চলে আসুক আল্লাহকে অসৎ করে দেন এবার আসুন আপনার প্রশ্ন উনি যেহেতু বাইর করে থাকবেন পারমানেন্টলি এবং সেখানে 15 দিন বাইরে বেশ থাকার নিয়ত করলেই তো উনি মুকিম হয়ে গেছেন সেখানে পুরো নামাজ পড়বেন বাকি মেয়েদের ঘরে বা অন্য কোথাও যান যদি বাইরের ঘর থেকে মেয়েদের ঘর 48 মাইল বেড়েছে দূরের ডিস্টেন্স হয় আপনি বলেছেন দূর তো সেখানে যদি একসঙ্গে 15 দিন থাকেন তাহলে মুকিম হবেন অর্থাৎ পুরো নামাজ পড়বেন যদি একসঙ্গে 15 দিনের কম থাকা নিয়ত থাকে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 14 দিন পর্যন্ত 15 দিন হয় নাই হবে না এর আগেই চলে আসবেন তখন তিনি মুসাফির হিসাবে নামাজ পড়বেন অর্থাৎ জুহর আসর এবং এশা আমি একটু আগে যেভাবে বলেছি সেখানে 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বেন হ্যাঁ যদি মনার সাহেব এসে বলেছেন যদি জমাতে পড়েন এই যে হয়তো জমাতে পড়ার সুযোগ ঘর থেকে তো হওয়ার সুযোগ খুবই কম হবে হয়তো হরম শরীফে গেলে যেটা হয় সচরাচর তো জমাতে পড়লে ইমাম সাহেব ফলো করেন সেটা ভিন্ন কথা একা পড়লে উনি কিন্তু জুহর আসর এবং এশা 2 রাকাত পড়বেন ওনার মেয়েদের ঘরে কারণ সেখানে যদি 15 দিনের কম থাকেন উনি মুসাফির ঠিক আছে মেয়ের ঘর নিজের ঘরে সে ধরা যায় না তো সেই হিসাবে এখানে থাকলেও উনি এই 15 দিনে কম হলে সেখানে কসর হিসাবে পড়বেন হ্যাঁ যদি 15 দিন বেড়েছে বেশি এক মেয়ের ঘরে থাকেন অথবা বাইয়ের ঘর থেকে মেয়ের ঘর কাছাকাছি বেশি দূর নয় 48 মাইলের ভিতরে হয়
তখন তো সেখানে পুরাই পড়ার কথা ছিল তো আপনি বলেছেন দূর 48 মাইল ডিসটেন্স যদি হয় বাইরের ঘর থেকে তো উনি এখানে মুসাফির হয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আবারও বলবো একটা প্রশ্ন ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল বিতির দুই রেখাত পড়ে সালাম ফিরাইয়া তৃতীয় রেখাত পড়বেন আলাদা করে এটা কিন্তু হরম শরীফে আমরা দেখে দেখে আমাদের অনেকে মনে হচ্ছে যে ওই মাত্র একটি তরিকে মনে হয় বিতিরের আবার কিছু মাশাইখরাও আপনাদেরকে হয়তো একটু বয়সভাবে যখন বলেন যে বিতিরে পড়তে হয় তিন রেখাতে বিতির পড়লে একটা উইক হয়ে যাবে এই কথাগুলো কিন্তু বানোয়াটি এবং এটা কিন্তু ভিত্তিহীন বিতিরের যে কয়েকটি পদ্ধতি আছে এর মধ্যে থেকে আমরা যেভাবে পড়ে থাকি তিন রেখাতে বিতির এবং দুই নম্বর রেখাতে সালাম না ফিরাইয়া মাগরিবের নামাজের মতো করে তৃতীয় রেখাতে দাঁড়িয়ে আমরা যেভাবে পড়ি এই হাদিসটাও সহিহ হাদিসের প্রমাণিত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বরং হাসান বসরি রহমতুল্লাহি তাহাবির মধ্যে সবচেয়ে বড় দরজার বড় মাপের তাহাবি উনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যে মাসের মধ্যে বেশি ঐক্যমত পাওয়া যায় সেটি হলো আনা আল্লাহ উইতির হবে সালাহিন বিতির তিন রেখাতে পড়তে হবে বিতির তিন রেখাতে পড়তে হবে এই বিষয়ের উপর বেশি মেজরি সাহাবায়ে কেরামের ঐক্য উনাকে প্রশ্ন করা হলো যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে উনি কেন দুই রেখাত পড়ে আলগা আলাদা এক রেখাত পড়েন তখন হাসান বসরি উত্তরে বললেন যে উনি উনার পার্সোনাল ইস্তিহাদের ভিত্তিতে করলেও বাকি সাহাবায়ে কেরাম ইবেন উনার বাবা হযরত উমর সহ হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ মেজরিটি সাহাবায়ে কেরাম আমল ছিল আমরা যেভাবে বিতির পড়ি সেইভাবে বিতির পড়া অর্থাৎ দুই নম্বর রেখাতে আপনি যেভাবে বলছেন আদা আত্মাহিয়াতু এই শব্দটা আমরা বলে থাকি কিন্তু আসলে আত্মাহিয়াতু পুরাই পড়ি আমরা মানে আত্মাহিয়াতু পুরাটা পড়েই পরে তো আল্লাহ সাল্লি আমরা পড়ি না দুরসই পড়ি না বা দোয়া পড়ি না আমরা দাঁড়িয়ে তিন নম্বর রেখাতে আমরা পড়ি ঠিক আছে এইভাবেই পড়ব কেন বুখারী শরীফে এসেছে হয়তো আয়েশা সিদ্দিকাহ থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতির পড়তেন তিনটা খাতের মাধ্যমে সমান মুসলিম শরীফে এসেছে এবং বিতির সম্পর্কে সবচেয়ে বেশি যারা ধারণা রাখেন বলেন তো কে রাসূলুল্লাহ বেশিরভাগ বিতির পড়তেন ঘরে তো আল্লাহ নবীর ওয়াইফরা এগুলো জানবেন ভালো আর ওয়াইফদের মধ্যে সবচেয়ে বেশি জানবেন কে মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা উনার বর্ণায় পরিষ্কার এসেছে যে বিতির তিন রেখাত ইভেন তিরমিজি শরীফে যদি আপনি দেখেন আরও পরিষ্কার প্রথম রেখাতে আল্লাহ নবী পড়েছেন সাব্বিস রাব্বিকাল আলা দ্বিতীয় রেখাতে পড়েছেন কুলি আল কাফির এবং তৃতীয় রেখাতে পড়েছেন কুলু আল ওয়াহাদ কারণ রেখাতের নাম্বার দিয়ে বলা হয়েছে আচ্ছা বলেন তো দেখি সালাম ফিরিয়া সেপারেট করার পরে এটা তো ভিন্ন একটা নামাজ হয়ে গেল তখন এক দুই তিন এটা এটার সঙ্গে যোগ হবে কীভাবে এছাড়া নাসাইর হতে পরিষ্কার হয়েছে লা ইসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না নবী আকরাম ইসলাম বিতির পড়ার সময়ও মধ্যখানে দুই রেখাত পড়ে সালাম ফিরাইতেন না এই সব মিলিয়া পরিষ্কার যে বিতির আপনি আমি যেভাবে পড়তে তিন রেখাত এটা আপনার হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত ইয়েস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক রেখাত বিতির পড়তেন এবং বুখারী হাদিসে রয়েছে নবীজি বলেছেন তোমরা শেষ রাতে নামাজ পড়বে দুই রেখাত করে যে সময় দেখবে ফজর হয়ে যাবে আওতির বেওয়াহিদাতিন তখন এক রেখাতের মাধ্যমে তোমরা বিতির করে ফেলবে পরটা কি আওতির বেওয়াহিদাতিন এক রেখাতের মাধ্যমে তোমরা বিতির করে ফেলবে আবার অন্য জায়গায় এসেছে রসুলাম এইভাবে দুই রেখাতের পড়তেন ফজরের টাইম যখন হয়ে যাবে তখন আও তারা ব্যবহার যাতে নবী এক রেখাতের মাধ্যমে বিতির করেছেন এক রেখাতের মাধ্যমে বিতির করেছেন এখন এর অর্থ কি সেপারেট রেখাত পড়েছেন নাকি দুই রেখাত করে পড়তে ছিলেন লাস্টের দুই রেখাতের সঙ্গে এক রেখাত অ্যাড করে বিতির বানিয়েছেন অর্থাৎ লাস্টের পড়েছেন দুই রেখাত নয় তিন রেখাত দ্বয় অর্থ হতে পারে এই দুই অর্থের কারণে উলামা একরামের দুইটি মতামত হয়ে গেছে দুটিই হাদিস দ্বারা প্রমাণিত দুই দিনের দুই হাদিসটাই পাওয়া যায় অতএব আমাদের পড়তে ঠিক আর আরেকটি উত্তর আমি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছেন আমাদের কাছে আরও একটা প্রশ্ন রয়ে গেছে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতি থেকে আসার পরে আমরা আপনার পরবর্তী প্রশ্নের উত্তরটা দিব এবং অন্যান্য আরও প্রশ্নের আমরা উত্তর দিব ইনশাল্লাহ আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে সম্মানিত ভিউয়ার্স দেখা হবে বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ান্স অ্যাগেইন সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিউএনএ প্রোগ্রামে কিউএনএ প্রোগ্রাম মূলত প্রশ্নোত্তরের প্রোগ্রাম এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করে থাকেন আর আমাদের সম্মানিত উস্তাদ হযরত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বিরতিতে যাওয়ার আগে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম হুজুর আলোচনা করছিলেন প্রধানত বিতিরের নামাজ নিয়ে
ভিতরের নামাজের দুই রাকাত পরে আপনি সালাম ফিরাবেন না দুই রাকাত পরে সাথে সাথে আপনি দাঁড়িয়ে যাবেন এবং তিন রাকাত পড়বেন? এই প্রশ্নটার উত্তর অলমোস্ট হুজুর দিয়েছেন, এবং তার সাথে সাথে হুজুর তিনি আরও একটা প্রশ্ন করেছিলেন যে ভিতরের নামাজের তিন রাকাতে যখন দোয়ায়ে কুনুত পড়ব, দোয়ায়ে কুনুতটা কি হাত তুলে পড়ব না কিভাবে দোয়ায়ে কুনুতটা পড়তে হবে সেই অত্যন্ত? আমি আমার সিস্টারকে ধন্যবাদ জানাই, একটি মনের মতো প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নটাকে আমি মানে সদুপভোগ করেছি মাশাআল্লাহ। এবং আমাদের বর্তমান সমাজে এই সমস্ত প্রশ্নে কিছু বিভ্রান্তিকর পরিবেশ রয়েছে, কারণ আমরা যখন দেখি হরম শরীফের নামাজ যে ওনারা এক রাত ভিতির পড়তেছেন, তো আমরা মনে করি ওই একটি মাত্র তরিকাই বোধ হয় ভিতিরের। এবং কিছু মাশায়েখদের বক্তব্যদের মতো চলে আসে যে যারা এক রাত ভিতির পড়তেছেন তাদের নামাজ হচ্ছে না অথবা দুর্বল, তখন আমাদের মন ভেঙে যাবে, হায় রে হায় আমরা কী করতেছি। একটি কথা মনে রাখবেন, এখন পর্যন্ত পৃথিবীর টু থার্ড মানুষ, মুসলিম জনসংখ্যার মধ্যে টু থার্ড অর্থাৎ দুই তৃতীয়াংশ মানুষ এখনও যারা ভিতির পড়েন তিন রাকাতে। প্রশ্ন আসতে পারে মুস্তাদরাক হাকিমের হাদিসে আসে যে তোমরা মাগরিবের মতো পড়বে না, একটা হাদিস আছে মাগরিবের মতো তোমরা ভিতির জন্য না পড়ো, সমান সেখানে একটা হাদিস রয়েছে তোমরা মাগরিবের মতো করে পড়িও, দুটা লম্বির হাদিস। তো এখানে এই কন্ট্রাডিকশন রয়েছে, এটার প্রপার সলিউশন হলো যে মাগরিবের মতো করে পড়ো নাও কথাটা ঠিক আছে, কারণ মাগরিবের তৃতীয় রাখাতে আমরা সুরা মিলাই না, দোয়া কুনুত পড়ি না, ভিতিরের তিন নম্বর রাখাতে সুরাও আছে দোয়া কুনুত, এই পয়েন্টে মাগরিবের মতো ভিতির নয়। আবার আরেকটা বলা হচ্ছে মাগরিবের মতো করে পড়িও, নাম্বার অফ রাখাতে মাগরিবের মতো, মাগরিবের তিন রাখাত একান্ন তিন রাখাত, মাগরিবের দ্বিতীয় রাখাতে সালাম ফিরাতে হয় না একান্ন সালাম ফিরাতে হবে না, ওই দুই পয়েন্টে মাগরিবের মতো মতো, আর তৃতীয় রেখাতে সুরা মিলানো এবং দয়া কোনো পড়ার পয়েন্টে মাগরিবের মতো নয়, অথচ দয়া দৃষ্টাই কম্বাইন হয়ে গেল। আপনি মানে এই বিষয়টা বললে অনেক লম্বা হয়ে যাবে, এরকম হাজারো হাদিস রয়েছে, দুই হাদিস কন্ট্রাডিকশন রয়েছে। তো শরীয়তের মধ্যে প্রায় 80% মাসাইল রয়েছে এরকম, 80% ইয়েস 80% মাসাইল রয়েছে যেগুলোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, সব সকল আমরা একমত। 20% মাসাইল রয়েছে যেগুলো কন্ট্রাডিকশন থাকার কারণে ওলামা কারণে ভিন্ন ভিন্ন মত আছে, এই কন্ট্রাডিকশনের কারণে এইখানে এই বিষয়টা এরকম। তো আলহামদুলিল্লাহ বিতির আমরা যেভাবে পড়ি মাগরিবের মতো অর্থাৎ এক সালামে তিন রাকাত, এবং তৃতীয় রাকাতে গিয়ে আমরা আমরা দয়া কুনুত পড়ে থাকি, তো এখানে কিন্তু বিতির ক্ষেত্রে আওয়াজ কন্ট্রাডিকশন সবচেয়ে বেশি যে বিতির তিন রাকাতে পড়বেন নাকি এক রাতে পড়বেন, কুনুত পড়বেন কি না পড়বেন না, সারা বছর পড়বেন না শুধু রমজান শরীফের লাস্টের 15 দিন পড়বেন, যদি কুনুত পড়েন তো কোন কুনুত পড়বেন, আল্লাহ মানে সাইনুকা পড়বেন না আল্লাহ মাহদিনা ফিমান হাদাই পড়বেন, আবার এই কুনুতটা রুকুত যাওয়ার আগে পড়বেন না পরে পড়বেন, আবার হাত উঠাবেন না উঠাবেন না, এই ধরনের অনেক মাস্তানি হাদিস মানে কন্ট্রাডিকশন রয়েছে। সবটি মিলিয়ে ওলামায়ে কারাম যেটা সমাধান দিয়েছেন সেটি আমি বেলা বললাম যে আমরা যাবে তিন রাকাতে ভিতির পড়ি এবং সালাম ফিরাই একবার লাস্টে, এটা কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ মেজরিটি সাহাবা এবং তাবেইন তবে তাবেইন এইভাবে ভিতির নামাজ পড়তেন, এবং আজ পর্যন্ত পৃথিবীর টু থার্ড মুসলমানরা এইভাবে পড়ে থাকেন। হ্যাঁ, হরম শরীফে তারা একটি আমল প্র্যাকটিস করতেছেন উইথ রেসপেক্ট, এটাও যেহেতু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক করেছেন হিসাবে তারা তারটাও ঠিকই আছে, বাট আমরা যেটা করতেছি এটাও 100% হাদিসের প্রমাণিত, মর্মের দুর্বলতা সন্দেহ কোনো কারণ নাই। এবার আসুন আপনার প্রশ্ন, যেটি লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে মর্কাটি প্রশ্ন, বিতিরের দোয়ায়ে কুনুতের সময় হাত উঠাবেন কিনা উঠাবেন না? আমি খুব শক্ত ভাষায় আমি বলতে পারবো, রসুল্লাহ সামার লাইফে কোনো দিন বিতিরের কুনুতে হাত উঠাইছেন বলে কোনো সহি প্রমাণ নাই। তাহলে প্রশ্ন হলো, তাহলে ওরা কি বেরত করতেছেন? না, আমি তাকে বেরত বলবো না। রসুল্লাহ সাল্লাম হাত উঠাইছেন কুনুতে না জিলায়, আমি বলবেন হুজুর ইটা আর কোন কুনুত, উলামা একরাম জানবেন কোনটা না জিলায় কোনটি, একটি হলো বিতিরের নর্মাল কুনুত, আরেকটি হলো মুসলমানের উপর হঠাৎ করে কোনো বিপদ চলে আসলে, কোনো আক্রমণ চলে আসলে, নির্যাতন চলে আসলে, ওই টাইমে মুসলমানের সেফটি এবং হেফাজতের জন্য, মুক্তির জন্য এবং দুশ্মন যারা তাদের শাস্তির জন্য রসুল্লাহ ইসলাম স্পেশাল একটি দোয়া পড়তেন, কুনুত মানে দোয়া, ওই দোয়াকে বলা হয় কুনুতে নাজেলা।
সেই দোয়াটি রাসূল ইসলাম ফজরের নামাজে রুকু থেকে দাঁড়িয়ে তারপরে পড়তেন, দেখেন রুকুর পরে পড়তেন এবং রুকু হাত তুলে দোয়া করতেন, সেখানে সেখানে হাত রয়েছেন। সেই স্পেশাল কুনুত, স্পেশাল মুসলমানের পক্ষে এবং দুশ্মনের বিপক্ষে যে দোয়া করতেন, আল্লাহ মাহদিনা ফিমা হদাই পড়তেন, খুজু মাহজা মুক্তাদির, আল্লাহ মাদ্দাম্মির দিয়া রাহুম ও সত্যি শ্যামলাহুম মসজিদ জামা মুকাসির শাহতম, এভাবে অনেক দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পড়তেন, সেখানে আমি হাত উঠাইছেন। এবং সেই স্পেশাল দোয়া ফজরেও করেছেন, কোনো সময় জোহরেও করতেন, কোনো মাগরিবেও করতেন, কোনো সময় পাঁচ ওয়াক্ত নামাজও করেছেন, সেখানে হাত তোলা আছে। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে হাত তুললে দোয়া কবুল হয়, জেনারেল আল্লাহ নবী এটাও শিক্ষা দিয়েছেন, প্রায় 100 হাদিস রয়েছে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন। দুই, তিন নম্বর, হযরত ইবনে আব্বাস এবং ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুলতেন বিতরের কুনুতেও, এই সব মিলিয়ে ওনারা হাত তুলে থাকেন। আমরা যারা মনে করি হাত না তোলা ভালো, কেন আল্লাহ নবী হাত তুলেন নাই, এবং নমাজের মধ্যে আপনি আমি আপনার পক্ষ থেকে কোনো কিছু করতে গেলে না করা ভালো, আল্লাহ নবীকে উপলব্ধ করাটা ভালো, সেই হিসেবে আমরা বলি হাত না তোলাটা ভালো, তুললে জায়েজ আছে বাট অনুত্তম হবে। আপনারা মনে করেন যে দুজন সাহাবি উঠাইছেন, আল্লাহ নবী যেহেতু কুনুত না দিলে উঠাইছিলেন, যদিও ভিতরে কোনো উঠান নাই, তাছাড়া জেনারেল দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে হাত তোলার সহায়ক, ওই তিনটি সামনে রেখে ওনারা হাত তোলাকে ভালো মনে করেন, আমরা মনে করি না তোলাটাই ভালো। উভয়টাই যদি আপনার বিচার করুন, যারা আল্লাহ নবী কিন্তু হাত উঠান নাই, এই জন্য আমরা হাত উঠাই না, না উঠানোটাই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন, জাযাকুমুল্লাহ আহসান জাযা। বিউটিফুল, আলহামদুলিল্লাহ, অত্যন্ত কঠিন প্রশ্নের সহজ জবাব আমরা পেয়ে গেলাম। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর কোন প্রশ্ন আছে? আপনি হয়তো আমরা আগর আলোচনা মনে আসতে না মনে আপনার মনে হয় যোগ দিচ্ছেন, ও সমান প্রশ্নের উত্তর একটু আগে আমি দিচ্ছি, আমি আবার রিপিট মনে লাগে ইনশাল্লাহ। আর জমাতে পড়লে তো আমরা একটু আগেটা প্রশ্ন উত্তর হয়েছে, আমি আপনার আবার রিপিট করি ইনশাল্লাহ। ইকান অপরিষ্কার জমাতে পড়লে আপনি ইমাম স্যারে ফলো করবা, আপনি জমাতে পড়েন হরম শরীফ গিয়া তত্ত্বাইতেন যেটা ফুরা পড়বা, আপনিও জুহর আসর এবং এসা ফুরাই পড়বার, অটো বেশিরভাগ জানা গেলে অটো সুযোগ হয় বেশি। বিশেষ করে আপনারা যা উমরায় যান, আপনারা তো আর মিনায় যাইতেছেন না, মুজদালিফায় যাইতেছেন না, আপনারা বেশিরভাগ নামাজ হরমে গিয়ে পড়বেন, মক্কার হরমে বা মদিনার হরমে, সেখানে ইমাম সাহেবরা লোকাল, ওনারা পুরাই পড়বেন, তো আপনারা পুরাই পড়াটাই স্বাভাবিক। তো ইমাম সাহেবের সঙ্গে পড়লে সেটা ভিন্ন, যেটা হয়তো মানা সাহেব রয়েছে আমাকে নিজে আমাকে ওই সময় আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ওদের জমাতে পড়লে ফিফা করতে হবে। তো আমি বলেছিলাম যে জমাতে পড়লে তখন আপনি পুরাই পড়বেন, অর্থাৎ পুরা মানে ইমাম সাহেব যেভাবে পড়তেন সেভাবে পড়বেন, হরম শরীফের জমাতে উনি পুরা পড়বেন, আপনি পুরাই পড়বেন। যদি আপনারা আপনারা মুসাফির কয়েকজন মিলে জমাতে পড়েন, যেমন হজে গেলে হয় মিনা, মুজদালিফা, আরাফায়, আমরা আমাদের টেন্টে জমাত পড়ি, মুক্তদিরও আমরা মুসাফির, ইমাম যাকে আমাদের মধ্যে একজন বানাই উনিও মুসাফির, সেখানে কিন্তু আমরা ওই জুহর আসরে আবারও এসায় আমরা দুই রাকাত পড়ে থাকি। তো আপনি উমরায় গেলে কিন্তু জমা তখন পড়বেন, আপনার ইমাম সাহেব যেভাবে পড়তেছেন মানে পুরা পড়তেছেন, আপনি পুরাই পড়বেন, সেটা ভিন্ন। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আপনার প্রশ্নটা উজড়ে গেছে কিতা। আমি একটা প্রশ্ন কি করতাম যে আমি নামাজের তকবীর পড়ি সময় একটা তো নবী দিয়ে তার বিবিও বিবির যে ঠিয়ে গেছিলাম ফজরের নামাজ আইয়ে দিয়েছেন তো কইছেন যে এত লম্বা টাইম পড়া লাগতো না, একটা তো শিখেছি আমি কয়েকদিন পড়ছি ওখানে আবার বুঝতে গেছি। আমি বলতেছি আপনাকে, আপনাকে বলবো ইনশাআল্লাহ, আপনি আমাদের বলে দিবেন না ইনশাআল্লাহ, বলে দিছি। গে আর কোনো প্রশ্ন আছে? না আর কোনো না, দোয়া করবেন। আর কুরবানি যে বাটা হইতাছে দেখি খুব আগামী শুক্রবারে দেখবো আমরা প্রোগ্রাম, আমরা শুক্রবারে লাইভ আবার দেখাইমু ফিডব্যাক গুলা বিভিন্ন স্থান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা আমি সবসময় দেখতে পারি না, একটু দেখবো কয়টা সময় দেখাইবেন?
আগামী শুক্রবার জানবেন আমরা টাইম ইনশাআল্লাহ জাস টাইম জানাই মনে আমরা আপনি যাই দেখছেন উপর শুকরিয়া করতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দুইটি জিনিস দুইজনে দেখা যাবে আমার সঙ্গে কোশ্চেন যাবে আর ওই কুরবানির সুন্দর এই সুন্দর এটার ক্রেডিট যাবে হযরত মাশাআল্লাহ সাহেব সাহেবের সাথে উনিও মাশাআল্লাহ এই ডিপার্টমেন্টে বর্তমানে হেড হিসেবে কাজ করতেছেন মাশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনার সেকেন্ড পয়েন্টের উপর আমি মন্তব্য করতেছি যে আপনি কুরবানি এবং কুরবানির সত্যতা দেখে আপনি প্রশ্ন করেছেন এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের মতো আমাদের সুস্থতা ভাই বোনদের কাছ থেকে আপনারা আছেন দেখেই ইকরা বাংলা আলহামদুলিল্লাহ বা আল খয়ের সবচেয়ে লার্জেস্ট ইউকের কোরবানির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান মাশাআল্লাহ আর ঠিকই তার ফিডব্যাক খুবই সুন্দর লাইভ আপনাদেরকে দেখানো হয়েছে আগামী শুক্রবারে আবারও রেকর্ডেড যে সমস্ত স্পটে দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ এবার আসুন আমরা প্রশ্নটি প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আপনি বলেছেন এমন একটি দোয়া রসুলুল্লাহ সাল্লাম তার একজন ওয়াইফ ওনার নাম ছিল জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কী নাম ছিল জুয়ারিয়া ওনাকে ফজর নামাজ যাওয়ার সময় দেখেছিলেন যে নামাজে বসে উনি তসবি পড়তেছেন রসুল্লাহ সাহেব মসজিদে নামাজ পড়াইছেন পায়ে হেঁটে গেছেন সময় লাগছে নামাজ জামাত পড়াইছেন সময় লাগছে রসুল ইসলাম প্রায় 200 মতো আয়াত পড়তেন 60 থেকে 100 পর্যন্ত আয়াত পড়তেন ফজর নামাজে তো সেই হিসাবে রসুল ইসলাম লম্বা নামাজ পড়েছেন ফজর নামাজ পড়ে বসছেন বসে রসুল ইসলাম অনেক সময় নিজের স্বপ্ন দিলে স্বপ্ন বলতেন সাহাবা একরামদেরকে স্বপ্নের ব্যাখ্যাও দিতেন সাহাবা একরাম স্বপ্ন দেখলে আল্লাহ নবী সেটার ব্যাখ্যা দিতেন এরপরে কোনো সময় তালিমও করতেন কোনো সময় কোনো কাফেলা কোথাও প্রেরণ করা তাহলে সুলভ করতেন এরপরে আল্লাহ অনেক পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে করে আসতেন তো ওই দিনও তেমনই হয়েছে লেটে আসার পরে দেখছেন এখনও ওই সেই ওয়াইফ জুয়ারিয়া মুসল্লায় বসে তসবি পড়তেছেন নবীজি বললেন তোমাকে ওই যে আমি যেভাবে দেখেছে গেলাম তসবি পড়তেছ স্টিল এখনও তুমি তসবি পড়তেছ মানে ইয়াসলাজি নবীজি বললেন দেখো জুয়ারিয়া তুমি এত লম্বা টাইম প্রায় 2-2.5 ঘন্টা আনুমানিক তসবি পড়ে যে সব পেয়েছ আমি একটি তসবি মাত্র 3 বার পড়েছি এবং এই 3 বার পড়ার মাধ্যমে আমি আশা করি সব তোমার তো লম্বা টাইম তসবির সমান সব হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি বলেছেন ওই তসবি আমি জানতেন পড়েছেন বর্তমানে বলে গেছেন তসবিটা কী তসবি হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া যিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতিহি 3 বার পড়বেন আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزينة عرشه ومداد كلماته سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ورطو چمتكار الله تمار پرشن شا تمار پرشن بان تمار تعريف عدد خلقه اي پوریمان جه پوریمان اپنار سشتی الله روشن کو انه سشتی ہوئے چه شئی پوریمان میں اپنار تصبیح بان تعريف کرلام وزينة عرشه এই পরিমাণ তসবি এবং তাহমিদ করলাম যে পরিমাণ আরশের ওজন ওয়া রেজা নফসি যে পরিমাণ করলে আপনি খুশি হও ওয়া মিদাদ কালিমাতি এবং যে পরিমাণ করলে আপনার গুণগান লেখতে যে পরিমাণ কালির প্রয়োজন ইঙ্কের প্রয়োজন সেই পরিমাণ তসবি আমি আপনার পড়লাম এখানে কিন্তু অনেক চলে আসে এই জন্য এই তসবি 3 বার পড়লে ওই লম্বা টাইম তসবি পড়া সব পাওয়া যায় জাযাকুমুল্লাহ আহসান জাযা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা আমরা হাদিসও শিখলাম দোয়াও শিখলাম আলহামদুলিল্লাহ আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে যোগ দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার প্রশ্নটা কি তাওজির হয়ে গেছে যে আমার প্রশ্নটা হলো আমি তো আর কতদিন ধরে একটা ডাউট মাঝে সুন্দর মাঝে উজু পড়ে লাগে আমার উজুটা মনে হয় প্রপার উজু না আর জানতে তো প্রপার উজু না করিয়া আমি মাঝে মাঝে ফজর নামাজ নিয়ে ফেললাই আমি একটা হাদিসে পড়ছিলাম যখন আমরা নবীর কোনো সময় ফজর নামাজ নিয়েছি প্রথম প্রশ্ন আপনার প্রথম প্রশ্নকে আমি 2 ভাগে ভাগ করব একটি আপনি বলেছেন অজু ছাড়া নামাজ হয় না অজু গুরুত্বপূর্ণ 100% পারফেক্ট
হাদিসে এসেছে লা তুকবালু সালাতুন বগয়রে তোরিন, কোনো নামাজ কবুল হবে না আপনি পবিত্রতা অর্জন করা ছাড়া। পবিত্রতা বলতে গোসলের প্রয়োজনে গোসল, আর না অন্তপক্ষে অজু আপনাকে করতে হবে, ঠিক আছে? যদি মাইনর ইম্পিউরিটি হয় অজু, আর মেজর ইম্পিউরিটি হয় তাহলে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা ছাড়া অজু ছাড়া নামাজ হয় না, কথা ঠিক। দিনের নামাজ হোক, রাতের নামাজ হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুসাফির সাহেব পড়েন বা মুখী সাহেব পড়েন, পুরুষ হন, মহিলা হন, ছোটো হন, বড় হন, সবার জন্য অজু লাগবে, পারফেক্ট। দ্বিতীয় যেটি যে আপনি বলেছেন অজু করার পরে সন্দেহ চলে আসে যে মনে হয় কোন পর্যন্ত আমার হাত ধোয়া হয় না, এতে আমি আবার ধুইব আবার ধুইব, এটা কিন্তু ওয়াসওয়াসা বলা হয়। এবং অজুর ক্ষেত্রে একটা শয়তান আছে, ওয়াল্হান তার নাম, তার কাজই হলো অজু করার পরে আপনার মনে হয় সন্দেহ হবে, মনে হয় আমার পা ধোয়া হয় নাই, আপনি পা ধুয়ে আসছেন মনে হয় আরে মনে হয় জায়গা শুকনো রয়েছে, আবার গিয়ে ধুইলেন, তো আবার ঘরের মনে হয় আরেকটু শুকনো রয়ে গেছে, আবার ধুই, এটা হলো শয়তান, এটা অসুস্থ। শয়তান কিন্তু আমাদেরকে বহু লাইনে বিভ্রান্ত করে, সে কিন্তু ওই আপনার অজুর মশলা দিয়ে আপনাকে গুরুত্ব ঢুকাইয়া আর ওই নেকির লাইনেও আপনাকে আমাকে বেড়া লাগাইতে পারে। নবীজি একটি হাদিসে বলেছেন যে শয়তান আমাদেরকে দুকা দেয় গুনাহর একটি লাইন এবং নেকির 99 লাইন, নেকির লাইনে নামাজ পড়াই আপনাকে গুমরা করবে, মসজিদে নিয়ে দেখবে না আপনাকে গুমরা করছে, মসজিদে আপনি নিয়েছে সেখানে দেখবে না গোফা লাগাই দিছে, আর জন্য বিপদ বা সক্ষ সবাই লাগাই দিছে, মসজিদের দায়িত্ব আপনি আদায় করাই দিয়েছে, খুব ভালো কাজ করছেন কিন্তু আপনি মসজিদের দায়িত্ববান হয়ে আপনি এমন যেগণ্য কাম করবেন জাহান্নামী আপনি বনে গেছেন, আপনি এমন অন্যায় কাজ করবেন সারা জীবনের জন্য আপনি একজন মসজিদ সভাপতি বা একজন সেক্রেটারি হয়ে আপনি জাহান্নামের পইটা বনে গেছেন, আপনি জানবেন না কেন, ওই নেককামে নিয়ে আপনাকে গুমরা করতেছে। সে ড্রাইভ করে অনেক মানুষ গন্তব্যস্থানে খুব কুইক পৌঁছে বা অনেক কিন্তু মৃত্যুর কোলে ঢলেও পড়ে। শাহাদুল মজুর মনির রহমতুল্লাহ উনি এসেছিলেন হেদায়ত নিয়ে, কিন্তু ওনার কবরে গিয়ে অনেক মানুষ ইমান হানো হাইতেছে। তো এবার চলে আসুন, এই যে সন্দেহ যেটা এটা আপনাকে পরিহার করতে হবে, আপনি অজু খুব লক্ষ্য করে করবেন, আল্লাহ নবীর সুন্নত মতো করবেন, দোয়ার জায়গা তিনবার ধুইবেন, অজু শেষ করার পরে যতই সন্দেহ আসুক আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শয়তানকে আপনি ধাক্কা মেরে ফেলে দেবেন, আপনি ওই দিকে আর মন দিবেন না। আপনি যদি এটা না করেন তো আপনি কোনোদিন দেখবেন অজু করার পরে সার্ভিস হতে পারবেন না, আপনাকে শক্ত বাইরে বন্ধু কিনতে হবে, কোনোদিন আপনি করবেন না, এটাকে মনে স্থান দিবেন না, আপনি ইগনোর করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনি ওই টাইমে এইটা মনে আসলেও আপনি পড়বেন কি আমার কথা বিশ্বাস করেন, আপনি তিনবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখবেন আপনার সন্দেহ চলে গিয়েছে, বুঝবেন এটা শয়তানের পকেট গিয়েছিল। শয়তান কিন্তু বহুত এক্সপার্ট, সে আদম আলাইহিস সালামকে জান্নাতে খেলা শুরু করেছে, প্রত্যেক আমাদের খেলা করতে 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 অনেক পাকা হয়ে গেছে, আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করতে চায়। এই শয়তানের নাম হলো ওয়াল্হান, নবীজি নামও পর্যন্ত উল্লেখ করেছেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফজরের আপনার নামাজ অনেক সময় কদা হয়ে যায়, দেখেন আমরা কদা হতে দেব না, কেন কদা হবে? আপনি বলেছেন আল্লাহ নবীর কদা হয়েছিল এটা একদিন একটা সফরে, হাদিসের নাম লাইলাতুত তাহরিস, অনেক ক্লান্ত, শেষ সাথী সাহাবায়ে কারাম ঘুমাইছিলেন, দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত বেলালকে, বাদশাহ উনি ঘুমিয়ে গিয়েছিলেন, তো এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, আল্লাহ নবী সপ্তাহ অ্যারেঞ্জ করে ঘুমাইছেন, এবার যে অ্যাক্সিডেন্টলি হয়ে যায় সেটা ভিন্ন কথা। আপনার অভ্যাস বানাবো না, আমরা অবশ্যই ঘুম থেকে উঠবো, মনে করেন ফজরের টাইমে যদি আপনার ওই দিন আপনার ফ্লাইট থাকে, যে ফ্লাইটের আপনি হয়তো খরিদ করেছেন 1000 পাউন্ড দিয়ে বা 700 পাউন্ড দিয়া, আপনি বলেন তো দেখি ওই দিন কি আপনার ফ্লাইট মিস হবে? আমার মনে মিস হবে না, আপনি নিজে উঠবেন বা এলার্ম দিয়ে ঘুমাইবেন বা হয়তো আপনাকে উঠেই দিবে, আপনার 600 টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে যে ফজরের নামাজের গুরুত্ব মাত্র অন্তরে চলে আসে আমরা অবশ্যই উঠতে পারবো, আর সবাই পারে, আপনিও পারবেন, পারবেন ইনশাল্লাহ। আর আপনি আরেকটি কথা এখানে জুড়ে দিয়েছেন যে রসুলের একটি হাদিসে দেখেছেন, এই জন্য হাদিস নিজে বুঝতে গেলে আপনি মাইন্ড করবেন না আশা করি, আমি আবার বলছি আমি কমাই টেনে নিচ্ছি, আমাকে মাফ করবেন। আপনারা যারা নিজে নিজে হাদিস পড়েন বা দেখেন খুব ভালো কথা, কিন্তু একটি কথা আমার সঙ্গে হয়তো একমত হতে হবে যে মেডিকেল সায়েন্সের বুক দেখে চিকিৎসা করা যায় না। যদি মেডিকেল সায়েন্সের বুক পড়ে পড়ে কেউ ডাক্তার হতে পারতো তাহলে তার মধ্যে কবরিস্তান আবাদ হবে, ফার্মেসি বানা যেতে পারে, ডক্টর বানা যায় না। হ্যাঁ আপনি একটি বিষয় জানছেন তারপরে পড়তেন ভালো কথা, কিন্তু ওই যে আপনি যেটা হাদিস পড়ছেন ওখানে একটা মিস্টেক রয়েছে, কী মিস্টেক? যে নবীজি অনেক সময় ফজর নামাজ মিস হয়েছে এবং দিনের বার রাকাত পড়ে ওইটা কভার করে ফেলেছে, হাদিসটা এরকম মোটেও নয়, সেটা কেয়ামুল লাইল, রাত্রের আল্লাহর নবীর রাত্রের নামাজ যদি ছুটে ওইটা রাত্রের নামাজের কথা বলা হয়েছে, তাহাজুদের নামাজ পড়তে পারেন নাই, তাহাজুদ মিস হয়েছে, ঘুমতে উঠতে পারেন নাই, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় বার রাকাত পড়ে ফেলতেন আর ওই বার রাকাতের রাত্রের তাহাজুদ মিস করার রিকভারি হয়ে যেত, এটা হলো তাহাজুদ এবং রাত্রের নামাজে মিস হয়, তো সেই রাত্রে তাহাজুদ মিস হলে ওইটার রিকভারির জন্য বার রাকাত পড়লে হয়ে যায়, ফজরের ক্ষেত্রে নয়। রসুলুল্লাহ সাল্লাম লাইফে ফজর মাত্র একদিন মিস হয়েছিল সফরে, এটাও রহমত, যদি মিস না হতো আমরা তো মশলা জানতাম না। ওই হাদিসকে বলে হাদিসুল লাইলাতিত তাহরি, যেটা আমি আগেই বললাম,
শেষ রাতে আল্লাহ নবী রেস্ট নিয়েছিলেন আর মানে অ্যাক্সিডেন্টলি ওই দিনকার নামাজ কদা হয়েছিল। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের হুজুর। অত্যন্ত খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, তার উত্তরটা আরও আরও সুন্দর আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের অনেকের প্রশ্নের উত্তর প্রশ্নটাও আমরা নিতে পারি নাই আসলে, কিন্তু তার আগে আমরা একটা প্রশ্ন নিব, আমরা চলে যাব আপনার প্রশ্নকর্তার দিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আনফরচুনেটলি মানে আমরা দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আপনার প্রশ্নটা কি তাও জিরা গেছে জনাব? আমি দুটা উত্তর জানতাম জানাম আপনার কাছে, আল্লাহ তাকবিল্লাহ আর ওয়াস্তাগফিরুল্লাহ, দুইটার মিনিং কোন সময় ইউজ করবেন না ইউজ করবেন না, এটা কেমনি ভাবে হ্যান্ডেল করবেন এটা আমার একটা কিছু বুঝাইব। থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে গুনা থেকে বাঁচাও যায় না, নেকাম করার শক্তি আমি রাখি না আল্লাহর সাহায্য ছাড়া। এটা হলো অন্তর যদি কোনো খারাপ অসুস্থ চলে আসে, খারাপ ধারণা চলে আসে, তো এই সময় আমরা পড়বো লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এটা কিন্তু কনজুম মিন কোনো দিন টাকাল আরশি, এটা আল্লাহর আরশের নিচের একটা খাজানার মালিক বানা যায় এই এই তসবি পড়লে, যত বেশি পড়েন ততই ভালো। আর আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম, এটা আপনি পড়বেন গুনাহ মাফের জন্য। যে কোনো সময় আপনি গুনাহ মাফের জন্য পড়তে পারেন, বিশেষ করে না সালাম ফেরানোর পরে আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নামাজ পড়েছি, হতে পারে কোনো ভুল হয়েছে, অনিচ্ছাকৃত আল্লাহ তুমি মাফ করে দাও। এবং ইস্তেগফার যত বেশি পড়বো ততই ভালো। রসুল ইসলাম কমপক্ষে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন ডেইলি, তো আপনি আমিও ডেইলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 70 থেকে 100 বার পড়বো। উত্তম হয় সকালে কমপক্ষে 100 আর বিকালেরও 100 পড়তে পারলে, তো এটা আপনি ফ্রিকোয়েন্টলি পড়বেন। আল্লাহ হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য পড়বেন। বা আজানের সময় আমরা পড়ে থাকি, যে সময় আজানে তো হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ, তোমরা আসো নামাজ জন্য আসো কামের জন্য, ওই সময় আমরা বলি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন যে আল্লাহ মুয়াজ্জিন ডাকছেন নামাজ দেওয়ার জন্য, বাট গুনা থেকে বাঁচা এবং নেকাম করতে গেলে আপনার সাহায্য লাগে, আল্লাহ আপনাকে সাহায্য করো আমি নামাজ যেতে চাই। এ কথা বলে আমরা আল্লাহর শরণাপন্ন হই, আমরা নামাজ জন্য রেডি হই। তো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কতিবাচক আমি বললাম, এইটাই আমরা বলবেন। সর জাজাকুমুল্লাহ সালাম জাজা অসুস্থ জন্য অনুষ্ঠান শোনার পছন্দের জন্য। জাজাকুল্লাহ খায়ের হুজুর। দেখতে দেখতে সম্মানিত ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর কিন্তু যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং হুজুর উত্তর দিয়েছেন, আমাদের অনেকের কাজে লাগবে, আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো যখন আমরা এগুলাকে আমল করে আমলে পরিণত করবো। হুজুর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে হুজুর অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমাদের গ্রেট ব্রিটেনের ভাই বোনেরা উপকৃত হচ্ছেন, তাদের জন্য হুজুরের লাস্ট কমেন্ট কী করবেন? লাস্টে আপনার মতো একজন আমার সঙ্গে পেয়ে আমিও নিজেকে ধন্য মনে করতেছি মাশাআল্লাহ। পাশাপাশি দোস্তরা ভাই বোনদের সুন্দর কোয়েশ্চন, না হলে আমার এই প্রোগ্রাম কিন্তু স্বাস্থ্য না, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা তো জানেন কুরবানি উপলক্ষে আমাদের প্রোগ্রাম দিনে থাকলেও বর্তমানে আমাদের স্কেজুয়াল চেঞ্জ হয়ে এখন বর্তমানে শনি রবি সোম মঙ্গল বুধ এই 5 দিন 9টা থেকে রাত 6টা পর্যন্ত প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ দেখুন আমাদের জীবন তো একটাই, এই জীবনকে আমরা কীভাবে সুন্দর করব। জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন নবীদের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে। সাহাবারা আমাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখে তা প্রচার করে গেছেন। আমরা আমাদের জীবনকে সেভাবে আমরা প্রস্ফুটিত করব এবং সাহাবাদের দেওয়া রাস্তা অনুযায়ী চলব, তখন আমাদের জীবন হবে সুন্দর। আমাদের আমাদের যারা পরবর্তী প্রজন্ম, যাদের নিয়ে আমাদের আমরা স্বপ্ন দেখি, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিগণ, তাদেরকে যদি আমরা চাই, যদি আমরা চাই আমরা গড়ে দিতে পারি তাদের জন্য একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর লাইফস্টাইল, যখন আমরা নিজেরা আমাদের জীবনকে সাহাবাদের মতো গড়ে তুলব। আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, সাহাবারাও কিন্তু সেই সব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু তারা কীভাবে সমাধানের পথ খুঁজলেন, কীভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, কীভাবে তারা সমাধান করলেন, আমরা জেনে নেই। এই সব সমাধানগুলা আমাদের যারা বুজুর্গান রয়েছেন, আমাদের যারা ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের কাছ থেকে আশা করি আপনারা আমাদের কিউএনএ অনুষ্ঠান দেখবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার পরবর্তী প্রজন্মের জীবন সুন্দর হবে। ইখলা বাংলা আপনাদের কাছে সেই প্রত্যাশা করে
আমরা আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।